নমস্কার, গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার সকলকে। ইংরেজি নববর্ষ 2021 সালের স্বাগত জানাচ্ছি এসএমবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে। আমরা লাস্ট যে বছরটা গেল 2020, সেই 2020-কে প্রায় বিশে বিষক্ষয়ের মতন আমাদের মনে হয়েছে। এই বছরও যে কিছু নতুন আশা আছে সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না ঠিকই, কিন্তু মানুষের মন তো সবসময় নতুনের পিয়াসী, তাই জন্য ভাবছে যে যা হোক করে 2020টা তো কাটিয়েছি, এখন 2021-এ নিশ্চয়ই কিছু ভালো হবে। ভালো তো নিশ্চয়ই হবে, এত অন্ধকার এত কিছুর পরে সবসময় আমরা একটা নতুন আলোর কথা ভাবি বা দেখি। শ্রী অরবিন্দ বলেছেন, নাইট ইজ ডার্কেস্ট বিফোর ডন, এবং আমাদের শ্রী শ্রী চণ্ডীতে ভগবতী আশ্বাস দিয়েছিলেন, যখনই তোমাদের কোনো বাধা আসবে তখন নিশ্চয়ই আমি তোমাদের উদ্ধার করবার জন্য আসব। ইত্থং ইয়াদা ইয়াদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদা অবতি যাহং করিষ্যামি অরিসংশয়ম। এই এই আশা, এই আশ্বাসবাণী থেকেই আমরা এগিয়ে চলবার মন্ত্র খুঁজে পাই। আর এই ইংরেজি নববর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমাদের বাঙালি তথা কলকাতাবাসীর কাছে আর একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে প্রথম দিন পয়লা জানুয়ারি যুগাবতার ঠাকুর রামকৃষ্ণের ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, সেই তারও আশ্বাসবাণী যে তোমাদের চৈতন্য হোক, সেই আশ্বাসবাণী নিয়েই আমরা নতুন আলোর পথে এগিয়ে চলবো। আশা করব আমাদের আগামী বছর, এই বছরটা, নতুন বছরটা নিশ্চয়ই ভালো কাটবে। তো ঠাকুরের কথা বা কল্পতরু বিষয়ে যখন বলার কথা ভাবা হয়েছে, তখন আমাদের বন্ধুলোক শ্রী তরুণ গোস্বামীকে ছাড়া আমরা অন্য কাউকে ভাবতে পারি না। তার কারণ হচ্ছে তরুণ ঠাকুর এবং স্বামীজির ব্যাপারে যাকে বলে একেবারে বিশেষজ্ঞ, তাই আমরা তাকেই আজকে আহ্বান করেছি এবং তিনি আমাদের ডাকে সাড়াও দিয়েছেন। সেজন্য তরুণ গোস্বামীকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের ঋতুচ্ছন্দের পক্ষ থেকে। আজকের বিষয় হচ্ছে কল্পতরু শ্রী রামকৃষ্ণ এবং চেতনা থেকে চৈতন্যের অভিযান, সেই সেই অভিযানে সেই কিভাবে আমাদের তরুণ এগিয়ে নিয়ে যাবে, সেই চরৈবেতি মন্ত্রে সে আমাদের কিভাবে পথ দেখাবে, সেই আশা নিয়ে আজকে আমরা শুরু করছি। সকলেই তরুণকে ভীষণ ভাবে চেনেন সোশ্যাল মিডিয়াতে এবং এমনি ওর বক্তব্যের জন্য, কিন্তু তবু কিছু কিছু তো নতুন দর্শক এসেই থাকেন, তাই জন্য তার ছোটবেলার বন্ধু আমাদের আমার কো-হোস্ট প্রফেসর সঞ্জয় মুখার্জিকে বলবো দু এক কথা তরুণের একটুখানি যদি পরিচয় দেয়। সঞ্জয় নমস্কার, শুভ সন্ধ্যা। ইংরেজি ভাষায় নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। লেট ইট বি আ ভেরি হাইলি ক্রিয়েটিভ, পিসফুল, ব্লিসফুল অ্যান্ড এনলাইটনিং নিউ ইয়ার ফর অল। সেই আলো, এনলাইটেনমেন্টের যে আলো, সেই আলোর সন্ধানে আমরা আজকে এসেছি। শ্রীরামকৃষ্ণের তোদের চৈতন্য হোক এই মন্ত্রকে নির্ভর করে, এবং সেই বিষয়ে আজকে বক্তা আমার বাল্য বন্ধু। আপনারা সবাই জানেন, শুধু তাও কাবেরী যা বলল, নতুন কিছু দর্শক তাদের জন্য বলি, আমার স্কুলের সেন্ট লরেন্স হাই স্কুলের ছোটোবেলা থেকে বাল্য বন্ধু, এখন সেন্ট লরেন্স হাই স্কুলের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, লব্ধ প্রতিষ্ঠ সাংবাদিক, দীর্ঘদিন স্টেটসম্যান পত্রিকায় কাটানোর পর এখন মিলেনিয়াম পোস্টে উচ্চ পদে প্রতিষ্ঠিত। এছাড়া কাবেরী যেটা বললেন যে ঠাকুরমা স্বামীজির উপরে এরকম বিশেষজ্ঞ কলকাতায় খুব কম পাওয়া যায়, শুধু বিশেষজ্ঞ নয়, একজন এলোকুয়েন্ট স্পিকার, একজন বাগ্মী, একজন ইন্সপিরেশনাল বক্তা। সেটা যারা ওকে আগে শুনেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা নতুন শুনবেন তারাও শুনতে পাবেন, তা জানতে পারবেন। এছাড়া তরুণের আর দুটি পরিচয় আছে, আরও অনেকটি পরিচয় আছে,
একটি হলো গিয়ে বিশেষ পরিচয় গাড়ির বিশেষজ্ঞ তরুণ, সেন্ট্রাল সরি স্টেটসম্যান পত্রিকায় রবিবার যে সাপ্লিমেন্টটা বেরোতো তাতে গাড়ির উপরে যে অংশটা ছিল, প্রতিদিন একটা করে নতুন গাড়ির উপরে সে টেস্ট করে তার উপরে লিখত। আর আমরা যারা তরুণকে অন্য একটা পরিচয়ে চিনি, সেটা হয়তো অনেকেই চেনেন এখানে, তরুণ হি ইজ আ ওয়ান অফ দ্য ভেরি রেয়ার হুইসলিং জিনিয়াস, শীষ দিয়ে গান গাওয়ায় সে অত্যন্ত পারদর্শী, এবং সে যে কোনো রকমের গান, সে রবীন্দ্রসঙ্গীত হোক, ভক্তিগীতি হোক, ঠাকুরের গান হোক, কিশোর কুমার হোক, হেমন্ত হোক, সত্যজিৎ রায়ের ছবির গান হোক, সলিল চৌধুরী হোক, হি ইজ আ মাস্টার। অ্যান্ড ও একা তরুণ শীষ দিয়ে গান গায় না, তার একটা পুরো ব্যান্ড আছে তাদের সাথে বসে সে শীষ দিয়ে গান গায়। ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট, তারপরে উত্তম মঞ্চ, রামকৃষ্ণ মিশন, বহু জায়গায় সে পারফর্ম করে আমাদের জীবিত করেছে, আমাদের আনন্দ দিয়েছে। এই হলো তরুণ গোস্বামীর আংশিক পরিচয়। বাকি পরিচয় তার বক্তব্যে আপনারা পাবেন, তার বক্তৃতার ফর্ম এবং কন্টেন্ট দুটোতেই, আঙ্গিকে এবং বিষয়ে। আর কথা বলবো না, বাড়াবো না, আবার সবাইকে শুভ ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তরুণকে স্বাগত জানাচ্ছি। তরুণ, ওয়েলকাম, দ্য ফ্লোর ইজ ইয়ার্স নাও। নমস্কার সবাইকে, ইংরেজি বর্ষের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। রোমা রোলা তার বিখ্যাত গ্রন্থ লাইফ অফ শ্রীরামকৃষ্ণ তার ভূমিকায় লিখছেন যে শ্রীরামকৃষ্ণ যে মহাসমুদ্রে গিয়ে পৌঁছেছেন সেটিকে আমি অনুসরণ করতে চাই, কারণ এই অনুসরণের পথটি পবিত্রতায় মোড়া। রোলার ভাষায়, হোলি ইজ দ্য সোর্স, হোলি ইজ দ্য কোর্স, হোলি ইজ দি এস্টুয়ারি। তার উৎপত্তি স্থলটি পবিত্র, যে পথ সেই সাগরে গিয়ে পৌঁছেছে সেটি পবিত্র, যে খাড়ি আছে সেটিও পবিত্র। এই পবিত্রতায় মোড়া শ্রীরামকৃষ্ণর সেখানে আমি পৌঁছতে চাই এবং আমি সেখানে থাকতে চাই যতক্ষণ না মৃত্যু আমাকে বলছে থামো, তোমাকে আর এগোতে হবে না। 1898 সালে প্রতাপচন্দ্র মজুমদার থিয়েস্টিক কোয়ার্টারলি রিভিউ সেই পত্রিকাতে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লেখা লিখেছিলেন এবং তাতে প্রতাপচন্দ্র বলেন যে আমার দুজন শ্রেষ্ঠ ইংরেজ ব্যক্তিগত জীবনে বন্ধু ছিলেন, একজন ডিজরেলি এবং আরেকজন গ্ল্যাডস্টোন। যখন এই হুগলির ব্রাহ্মণটির কাছে যেতাম এবং সেই হুগলির ব্রাহ্মণটি আমাকে হুগলির ভাষায় কথা বলতেন, তখন আমি বারবার ভাবতাম যে এমন কি তার মধ্যে আছে যেটি আমাকে বারবার টানে তার কাছে। আমি এখন বুঝি যে তার দুটি জিনিস ছিল যেটি আমায় কলকাতা বিশ্ববিদ্যালয় দিতে পারেনি। তিনি আনন্দময় পুরুষ ছিলেন এবং তিনি পবিত্র ছিলেন। আগামী 1 ঘন্টা ধরে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে চেতনা থেকে চৈতন্যের অভিযানে অংশগ্রহণ করব এবং তিনি হবেন আমাদের এই পথের কাণ্ডারি, পাইলট। যে ঘটনাটি দিয়ে শুরু করব সেটি সকলেরই জানা, 1 জানুয়ারি 1886 সাল। একে অনেকে এই দিনটিকে অনেকে কল্পতরু বলে বলেন। স্বামী শারদানন্দজি তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বলছেন, যেহেতু কল্পতরু বৃক্ষের কাছে চাইতে হয়, ঠাকুরের কাছে কিছু চাইতে হয়নি, তিনি নিজেই সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, তাই তিনি লিখছেন এটি আত্মপ্রকাশে অভয় দান। এবং স্বামীজিও সেটি বলতেন, আত্মপ্রকাশে অভয় দান। সে ঘটনাটি আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণ অসুস্থ ছিলেন, সেদিন রবিবার ছুটির দিন, কলকাতা থেকে গৃহ ভক্তরা গেছেন, শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটির দোতলা থেকে নিচে নেমে আসেন, গায়ে কোট পরা, পায়ে মোজা, কান ঢাকা টুপি, পিছনে রামলাল দাদা, এবং তখন গৃহীরা ইতস্তত বসে রয়েছেন। অক্ষয় কুমার সেন তিনি বলছেন তারা কয়েকজন বন্ধুর সঙ্গে গাছে হনুমান হনুমান খেলছিলেন। এই সময় ঠাকুর এসে গিরিশচন্দ্রকে বলেন যে তুমি যে এত অবতার, বলো আমাকে তুমি কি দেখেছো। গিরিশচন্দ্র বলেন, ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে পারেনি আমি তার কথা কি বলবো।
শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হয় এবং সেই সমাধিতে তিনি বলেন, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। এরপরে তিনি এক একজনকে স্পর্শ করেন। রামলাল দাদা ওর পিছনে দাঁড়িয়েছিলেন। রামলাল দাদা ভাবছেন যে আমি তো গাড়ু আর গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার কি কিছুই হবে না। শ্রীরামকৃষ্ণ ঘুরে যান এবং রামলাল দাদাকে স্পর্শ করেন। যে তার স্পর্শ পেয়েছে সে সঙ্গে সঙ্গে অনন্তের সঙ্গে মিশে গেছে। ভেতরে এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি অনন্তকে স্পর্শ করেছি। এটি হচ্ছে চৈতন্যের লক্ষণ। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে কলকাতার বুকে এই কথাটি বলার তার কি প্রয়োজন ছিল। আসলে আমরা যারা তথাকথিত শিক্ষিত, তার অনেকেই যারা, যেহেতু শ্রীরামকৃষ্ণের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তাই তাকে শিক্ষিত বলতে রাজি নন এবং অদ্ভুত সব শব্দ ব্যবহার করেন। তিনি মিস্টিক ছিলেন, তিনি মার সঙ্গে যে কথা বলতেন সেটাও প্রশ্ন উঠেছে। তার জীবিত কালেই প্রশ্ন উঠেছিল যে তিনি সিজোফ্রেনিক। বিখ্যাত মনোবিজ্ঞানী আপনার, তিনি বলেছিলেন, একটি লেখায় লিখেছিলেন যে আমার কোনো আপত্তি নেই মানতে শ্রীরামকৃষ্ণ সিজোফ্রেনিক, কিন্তু একজন সিজোফ্রেনিককে আপনারা বলুন যিনি তার মতো অত গুছিয়ে কথা বলতে পারতেন। এসবের একটাই কারণ ছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তথাকথিত শিক্ষিত মানুষের মাথায় কুঠার আঘাত করেছিলেন, কাউকে রেয়াত করে কথা বলেননি। এই যে চেতনার চৈতন্য এক নয়, ঠাকুর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এবং সারদামণিকে বলেছিলেন কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো। পরাধীন ভারতের রাজধানী কলকাতা, একাধিক গুণের অধিকারী, প্রথম মেয়েদের স্কুল এখানে প্রতিষ্ঠিত হয়, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, কিন্তু এত সত্ত্বেও ঠাকুর বলছেন পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে। কারণ পোকা একবার বিষ্ঠায় গিয়ে বসে, পর মুহূর্তে গোলাপ ফুলে গিয়ে বসে, পোকার কোনো ন্যায় নীতি নেই। ঠাকুর দেখেছিলেন কলকাতার যারা তথাকথিত শিক্ষিত মানুষ, তাদের মধ্যে যেটির সবচেয়ে বড় অভাব সেটি হৃদয়ের বিকাশ। কারণ ইংরেজি শিক্ষা ঠাকুরকে বুঝতে গেলে আমাদের ইংরেজি শিক্ষাটা বুঝতে হবে পরিষ্কারভাবে। 1835 সালে যখন মেকলে তার মিনিস্ট্রি প্রেজেন্ট করলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বললেন আমরা একটি নতুন শ্রেণী তৈরি করতে চাই, যারা আমাদের সঙ্গে, যাদের উপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে, তারা দেখতে হবে ভারতীয়দের মতো এবং চিন্তায় চেতনায় কথায় বার্তায় হবে ইংরেজ। এই যে নতুন শিক্ষা ব্যবস্থা এলো, এই শিক্ষা ব্যবস্থা কিছু কালো সাহেব তৈরি করলো। দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায় আমরা বিলিতি ধরনের হাসি, ফরাসি ধরনের কাশি, পাপাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, রাম কালিয়ার হরিচরণ নাম সেসব সে কেলে ধরন, তাই নিজেদেরই সব ডেরে মিটার করিয়াছি নামকরণ। এবং মেকলে এবং ইংরেজরা অত্যন্ত সুকৌশলে আমাদের অতীতের থেকে সরিয়ে নিয়ে এলেন, ফলে ভারতবর্ষের মানুষের ভেতরে একটা হীনমন্যতার বীজ ঢুকিয়ে দিলেন। তারা মনে করলেন এই ভাষায় যারা কথা বলতে পারেন না তারা শিক্ষিত নন, এই আদব কায়দায় যারা অভ্যস্ত নন তারা সভ্য নন, এবং এই রকম জীবনযাত্রা যাদের নয়, অর্থাৎ ক্রিসমাস যারা গান গাইতে পারেন না, যারা কেক খেতে পারেন না, যারা অলস্টার পড়তে পারেন না, তারা শিক্ষিত পদবাচ্য নয়। এইভাবে একটি জাত পরানুকরণ প্রিয় হয়ে উঠল, ভুলে গেল তাদের ইতিহাস, ভুলে গেল তাদের দর্শন। এবং ইংরেজদের যে উডস ডেসপ্যাচ, তাতে বেশ কয়েকজন বাঙালি তার সঙ্গে মিলে গিয়েছিলেন। আমি সেই নামগুলো বলবো না, তার কারণ অযথা কন্ট্রোভার্সি তৈরি হবে। যাদের আমরা প্রাতঃস্মরণীয় বলি, অনেকেই প্রাতঃস্মরণীয় কিছু ব্যক্তি, তারা এর সঙ্গে মিলে বললেন সংস্কৃত ভাষাটির মধ্যে কিছু নেই, তারা বললেন ন্যায় দর্শনে কিছু নেই,
বেদান্ত দর্শনে কিছু নেই এবং অন্যান্য সাংখ্য দর্শনে কিছু নেই, এবং তারা এই কথাও বললেন যে সংস্কৃত হচ্ছে ডেড ল্যাঙ্গুয়েজ। ফলে কি হলো, কলকাতার সভ্যতাটি আস্তে আস্তে জড় সভ্যতায় পরিণত হলো। একটা পূজোকে নিয়ে হুজুক শুরু হলো। ধরুন পূজোর ভেতরে যে দর্শন আছে, পূজোর ভেতরে যে উচ্চ চিন্তা আছে, পূজোয় যে প্রার্থনা আছে, সবাই ভালো থাকুক, সবাই ভালো জিনিস দেখুক, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক, কারুর যেন কোনো অমঙ্গল না হয়, সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানি পশ্যন্তু, এসব চলে গেল। তার জায়গায় কি এলো, এলো নির্লজ্জ অর্থ প্রদর্শনী। বলা হচ্ছে যখন মা কৈলাস থেকে আসেন তিনি কি করেন, তিনি কিন্তু গিয়ে গৃহস্থের বাড়িতে যান না, তিনি বড় লোকেদের বাড়িতে যান। তিনি অভয়চরণ মিত্রের বাড়িতে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন। যে অভয়চরণ মিত্রের বাড়িতে যে জিলিপি তৈরি হতো সেটি রথের চাকার মতো বড়, 100 পদের রান্না হতো। তিনি শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে পোশাক পরেন, কারণ শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে চলছিল অতিথি অভ্যাগতরা প্রত্যেক 1 ঘন্টা পরপর পোশাক পাল্টাবেন, এবং সেই পোশাক সরবরাহ করতেন গৃহকর্তা। এবং তিনি সন্ধ্যেবেলায় বসে শোভাবাজার নাটমন্দিরে বাইনাজ দেখেন। পূজোর যে দর্শন, পূজোর যে চিন্তা, সেটি থেকে ভারতীয়রা সরে আসছিল। তখন ভারতীয়রা বলতে কলকাতা, কারণ পরাধীন ভারতের রাজধানী, বড় বড় ম্যানশন তৈরি হয়েছে, এবং যারা সেই ম্যানশনে থাকেন তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই। ঠাকুরের অসাধারণ একজোড়া চোখ ছিল, সেই চোখ দিয়ে তিনি কলকাতায় রাস্তায় দেখেছিলেন, সাধারণ মানুষ দেখেছিলেন, জমিদারদের দেখেছিলেন, পণ্ডিতদের দেখেছিলেন, এবং বড় লোকদের দেখেছিলেন, এবং প্রত্যেকের সম্বন্ধে তিনি নিজস্বভাবে তার মন্তব্যটি তৈরি করেছিলেন। তিনি যখন বড় লোকদের কাছে গেছেন পশুপতি বসুর বাড়িতে, সেখানে দেবদেবীর ছবি দেখে রসিকতা করে বলেছিলেন, তুমি তো বড় হিন্দু, এত পয়সা থেকেও একটা কুইনের ছবি রাখনি। বাড়িতে কুইনের ছবি রাখা, ব্রিটানিকা রুলস দ্য ওয়েভস বলা, বাড়ির দোরে সিংহর মূর্তি তৈরি করা, এগুলো পরানুকরণ প্রিয়তার একটা জ্বলন্ত উদাহরণ। বিবেকানন্দ আগামী দিনে বলবেন, ও ইন্ডিয়া, দিস ইজ ইয়োর টেরিবল ডেঞ্জার, দি স্পেল অফ ইমিটেটিং দ্য ওয়েস্ট ইজ গেটিং সাচ এ হোল্ড আপন ইউ দ্যাট হোয়াট ইজ গুড অর হোয়াট ইজ ব্যাড ইজ নো লঙ্গার ডিসাইডেড বাই রিজনস ডিসক্রিমিনেশনস অর রেফারেন্স টু দ্য শাস্ত্র। হোয়াট দ্য হোয়াইট পিপুল প্রেজ আর লাইক আর গুড, হোয়াট দে সেন্সার অর ডিসলাইক আর ব্যাড, অ্যালাস হোয়াট ক্যান বি এ মোর ট্যাঞ্জেবল প্রুফ অফ ফুলিশনেস দ্যান দিস। এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিশ্চরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যার স্বাধীনতা লাভ করিবে। আসলে আমাদের শুধু রাজনৈতিক স্বাধীনতা যায়নি, মানসিক স্বাধীনতাটি চলে গিয়েছিল। এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে বললেন, আমি চালকলা বাঁধা বিদ্যা শিখব না। বিদ্যা অর্থ উপার্জনের জন্য শুধু নয়, বিদ্যা মানে অন্তরের আলো জ্বালানো। কিন্তু সাহেবরা আমাদের শিখিয়েছিল এই বিদ্যা মানে তথ্য, যার বেশি তথ্য তার বেশি বেতন, যার বেশি বেতন তার বেশি ভোগ, যার বেশি ভোগ সে তত সফল। এই যে জীবনের ছকে বাঁধা হয়ে গেল, ফলে মানুষের কি হলো, মানুষ বিষয় আসক্ত হয়ে গেল, বিষয়োন্মাদ হয়ে গেল। সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি আমাকে একটি অসাধারণ কথা বলেছিলেন যে আধুনিক সভ্যতা দুটো জিনিস বোঝে, যোগা আর ভোগা। যোগা দেখুন, আর কেউ যোগ বলে না, কিন্তু বলে যোগা। কি করে, আসনগুলোকে ফিজিক্যাল ফিটনেসের জন্য ব্যবহার করে, চিত্তবৃত্তি নিরোধনা, মনের যে বৃত্তিগুলি আছে, যে বৃত্তিগুলি বহির্মুখী, যে বৃত্তিগুলি ভোগের জন্য ছুটছে, তার নিয়ন্ত্রণ নয়, ফিজিক্যাল ফিটনেস এবং ভোগের মধ্যে ডুবে যাওয়া। এই যে ভোগের মধ্যে ডুবে যাওয়া, এই সভ্যতা কি করলো, মানুষে মানুষের দূরত্ব রচনা করলো। এবং যখনই মানুষের দূরত্ব তৈরি হলো, সভ্যতা আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতে শুরু করলো। শ্রীরামকৃষ্ণ কলকাতা এসে একটি নতুন সভ্যতা চল শুরু করলেন,
সেটি কি নৈকট্যের সভ্যতা। যখন তিনি দিগম্বর মিত্রের বাড়িতে পড়ছেন টোলে, তখন খুব মেধাবী ছাত্র ছিলেন, তো একে একে দুই, দুয়ে দুয়ে চার খুব তাড়াতাড়ি শিখে ফেললেন। তারপর মাস্টারমশাই যোগের পরে তাকে বিয়োগ শেখাতে গেল, যেই বিয়োগ শেখাতে গেল চাটাইটা গুটিয়ে ফেলেছেন, অন্য ছাত্রদের বিরক্ত শুরু করলেন। মাস্টারমশাই বললেন, দেখো তোমার মনে হয় পড়াশোনা বেশি এগোবে না, তোমার দাদাকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলো। যখন মাস্টারমশাই কথাটি শেষ করেছেন, সেই গদাধর প্রতিবাদ করে বললেন, আমি সেই শিক্ষা নেব না যেটি বাদ দিতে শেখায়। আর এখনকার সভ্যতা হয়ে গেছে ব্র্যাকেটিং মেথড, ভেতরে থাকবে নিজের গোষ্ঠীর লোকজন যারা স্তুতি করবে, যারা আমার কথায় সায় দেবে, যারা আমার মতো হাসবে, আমার মতো পোশাক পরবে, আমার ভাবে চলবে, তারা ব্র্যাকেটের মধ্যে। আর ব্র্যাকেটের বাইরে অসংখ্য নিরন্ন মানুষ। স্বামীজি একটি কথা বলছেন পূজককে কেন্দ্র করে, বলছেন বহু মন্দিরে গেছি, দেখেছি মন্দিরের দরজা বন্ধ, ঠাকুর খাবার খাচ্ছেন তো পোশাক চাচ্ছেন, মন্দিরের দ্বারে অসংখ্য নিরন্ন মানুষ, যেখানে জ্যান্ত ঠাকুরের পুজো হয় না সেখানে জপ তপ ঠাকুর ঘর সব বৃথা। এই যে নতুন করে জীবনকে দেখা, ভারতীয় দর্শনকে দেখা, এটি শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ফিলোসফি। সাহেবরা দুটি বড় বাজে কাজ করেছিলেন, একটি কাজ হচ্ছে ধর্ম আর রিলিজনকে মিলিয়ে দিয়েছিলেন, আর দ্বিতীয়টি হচ্ছে ফিলোসফি আর দর্শনকে মিলিয়ে দিয়েছিলেন। দুটি এক নয়। ধর্ম হচ্ছে মানুষ যা ধারণ করে, সনাতন ঋষি জীবন যাতে মসৃণ হয় তার ব্যবস্থা করেছিলেন এবং তাকেই বলা হয়েছে ধর্ম। সাহেবরা ইনস্টিটিউশনাল রিলিজনের কথা বলেন, একজন ধর্মগুরু থাকবেন, একটি ধর্মগ্রন্থ থাকবে, একটি উপাসনালয় থাকবে, আমাদের কোনোটাই নেই। এমন হতে পারে যে বাড়ির গৃহকর্তা তিনি বেদান্তী, তার স্ত্রী তিনি গানপথ, তার একটি মেয়ে তিনি বিশ্বাস করেন তিনি শৈব এবং ছেলেটি শাক্ত, সবাই মিলে থাকতে পারে। এই যে ভারতীয় দর্শনের ঔদার্য, সেটি শ্রীরামকৃষ্ণ কি করলেন, ফলিত দর্শনে নিয়ে এলেন। আমাদের কি ছিল, দর্শন ছিল টোলের মধ্যে, যিনি বলছেন সর্বং খল্লিতং ব্রহ্ম, তার গায়ে যখন অব্রাহ্মণের ছায়া পড়েছে তখন তিনি বলেছেন স্নান করে আসার কথা। আমি অতদিনের, আমি শঙ্করাচার্যের কথা বলছি না, একেবারে হালে 80 কি 90 কি 100 বছর আগে সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মতো পণ্ডিত, তিনি টোলে ঢুকতে পারতেন না, শুধু ব্রাহ্মণ নন বলে। কিন্তু কিসের চর্চা হচ্ছে সেখানে, চর্চা হচ্ছে বেদান্তে, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, এইসব তোতাপুক পাখির মতো মানুষ বলে গেছে। এবং এই তোতা পাখির মতো বলার জন্য কি হয়েছে, ঠাকুর বলছেন পণ্ডিতেরা উচ্চাকাশে উঠছে কিন্তু নজর ভাগাড়ের দিকে, নজরটা বস্তুর দিকে, নজরটা ভোগের দিকে। তিনি দুর্গাপুজো সম্বন্ধে রসিকতা করে বলছেন যে একটি বাড়িতে খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো, একবার পুজো বন্ধ হয়ে গেল, সবাই কর্তামশাইকে ধরলো যে কেন পুজো বন্ধ করলেন, তিনি বললেন আসলে আমি আর পাঁঠার মাংস খেতে পারবো না তাই পুজো বন্ধ হয়ে গেল। পুজোর যে পবিত্রতা, পুজোর যে চিন্তা, সেটাতে কারোর মন নেই। ঠাকুর বলছেন সব নিয়ে কথা হচ্ছে পুজোর সামনে, মাকে বাদ দিয়ে কুটনকোটার গল্প হচ্ছে, কি করে পুজো হবে তার আলোচনা হচ্ছে, এবং প্রত্যেক যে ষোড়শ প্রচারে পুজো হচ্ছে তার মধ্যে কোথাও পবিত্রতা নেই তিনি দেখলেন। এবং দেখে তিনি চৈতন্যের জাগরণের কথা বললেন। দেখুন মনে রাখতে হবে তিনি দিনটিকে বেছে নিলেন 1 জানুয়ারি, চৈতন্য হও চৈতন্য হোক তিনি আগেও বলেছেন। যখন ফলহারিণী কালী পুজোর দিন রাত্রে তিনি বলেছেন চৈতন্য হও, যখন কালী পুজোর দিন তার ভক্তেরা, তার গৃহী শিষ্যরা যখন শামপুকুর বাড়িতে তার পায়ে ফুল দিয়েছে তখনও বলেছেন চৈতন্য হও। কিন্তু এইটি বিশেষ দিন, ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন, এবং যতখানি 1 বৈশাখ তার থেকে কলকাতার গুরুত্ব অনেক বেশি 1 জানুয়ারি। সেই দিন দাঁড়িয়ে, ইংরেজ সভ্যতার বুকে দাঁড়িয়ে
পরাধীন ভারতবর্ষের রাজধানীতে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ সগৌরবে ঘোষণা করলেন, তোমাদের চৈতন্য হোক। এবং এই এটা হাফ সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা কি, আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। হোয়াট মোর টু সে, বি কনশিয়াস। এতদিন নানা কথা বলা হয়েছে, এখন মূল কথাটা বলি। এবং যাকেই তিনি ছুলেন, তিনি তার মনে হলো তিনি অনন্তকে স্পর্শ করছেন। রবীন্দ্রনাথ তিনি অপূর্ব চিঠি লিখেছিলেন রানী মহারণবিশকে, বলছেন যে ভারতীয়রা দুবার জন্মায়, একবার মাতৃগর্ভে জন্মায়, আরেকবার যখন জন্মের পরে তার সঙ্গে অনন্তের সম্পর্ক তৈরি হয়। যে দ্বিজ, দ্বিতীয়বার যখন জন্মাচ্ছে তখন সে অনন্তের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এই সম্পর্ক তৈরি করাটাই ভারতীয় দর্শনের মূল কথা। যখন দর্শন বলছে প্রজ্ঞানং ব্রহ্ম, যখন ভারতীয় দর্শন হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম, সে কিসের সঙ্গে, যখন সে তত্ত্বমসি, তুমি সেই, সেইটা কে, সেইটা বিশ্ব চরাচর। এর সঙ্গে নৈকট্য যত হয় তত মানুষ পাল্টে যায়। ঠাকুরের ভাষায়, যখন আলু পটল সেদ্ধ হয় সে যেমন নরম হয়ে যায়, তেমনি যখন মানুষ নিজেকে মেলে ধরে সকলের মধ্যে, সেও আস্তে আস্তে নরম হয়ে যায়। আপনারা সেই বিখ্যাত ঘটনাটি জানেন, দুজন মাঝি তর্ক করছে, একজন আরেকজনকে চর মারলো, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের পিঠে সেই চরের হাতটি গিয়ে পড়ল। 1996 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের এক ভদ্রমহিলা একটি অপূর্ব একটি প্রবন্ধ লিখেছিলেন, তাতে বলছেন যে মানুষ বিবর্তনের ফলে তার এই শরীরটিকে পেয়েছে। এক সময় তার ল্যাজ ছিল, ল্যাজ খসে গেছে, এক সময় তার গায়ে লোম ছিল, সেগুলি চলে গেছে, এক সময় সে সোজা হয়ে হাঁটতে পারতো না, ক্রল করতো, হামাগুড়ি দিত, এখন সে সোজা হয়ে হাঁটছে। এবার তার মনের বিবর্তন শুরু হবে, এবং মনের বিবর্তন যখন শুরু হবে তার শেষ অবস্থা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কেন বলছেন, তিনি ব্যাখ্যা করছেন যে এমন একজন মানুষ যার ভেতরে গোটা পৃথিবীর যন্ত্রণা এবং গোটা পৃথিবীর আনন্দ সব সময় বাঁচছে। যখন তিনি চৈতন্য লীলা দেখতে গেছেন, তাকে বারবার সবাই না বলছেন, কলকাতার মানুষ তো ছিদ্রান্বেষণে ব্যস্ত, আপনি যাবেন না, জানেন যিনি চৈতন্য সেজেছেন তিনি বারবনিতা, অতএব আপনার যাওয়া ঠিক হবে না, কলকাতার মানুষ হচ্ছে ফুল অফ নেগেটিভিটি। ঠাকুর কি উত্তরে বলছেন, আমি দেখব মা সব হয়েছেন। এই মা হওয়ায়, মা হচ্ছেন বিশ্ব চরাচর, তার কাছে মা সর্বত্র রয়েছেন, সেই মাকে তিনি দেখতে পেলেন। এবং যখন গান হচ্ছে কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, তখন তিনি সমাধিস্থ হলেন, এবং অভিনয়ের পরে বিনোদিনীর মাথায় হাত রেখে বললেন, মা তোমার চৈতন্য হোক। ওই সেই এক আশীর্বাদ, বি কনশাস, চৈতন্য হোক, চেতনা। সাহেবরা বলেছিল তুমি চেতন হবে, তুমি জানবে তোমার সম্বন্ধে, তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তুমি কেমন দেখতে, যদি চেহারাটা একটু ঝরে যায় তার যত্ন করবে, তুমি তোমাকে নিয়ে বাঁচবে, মি অ্যান্ড মাই ফিলোসফি। তুমি ভালো খাবে, তুমি ভালো পড়বে, তুমি বড় গাড়ি চড়বে, তুমি একটা বিলাসিতার জীবনের মধ্যে থাকবে, এই ছিল সাহেবদের জড় সভ্যতা। তাই সভ্যতাটি কেমন হলো, রোমারোলা বলছেন এই এরা রাত্রের নিদ্রা ত্যাগ করেছে, আমি চাই শ্রীরামকৃষ্ণের অমৃত দিয়ে এদের ঠোঁটটিকে ভিজিয়ে দিতে। ইট ইজ মাই সিনসিয়ার ডিজায়ার টু ব্রিং দ্য বিটিংস অফ দ্য সাউন্ড অফ দ্য আর্টারি টু দ্য ইয়ার্স অফ ফেভার স্ট্রিকেন ইউরোপ উইচ ইজ মাদার স্লিপ, আই উইশ টু ওয়াট ইট স্লিপস উইথ দি ব্লাড অফ ইমর্টালিটি। এবং অমৃত দিয়ে ভরিয়ে দাও, রামকৃষ্ণের অমৃত কি আছে তার মধ্যে, তার মধ্যে তো কোনো দর্শন নেই। তিনি তো বলেননি বাবা সংস্কৃতটা শিখতে হবে, শিখে তোমাকে উচ্চারণ করতে হবে, নেই তার মধ্যে। তিনি তো ব্রাহ্মণ, একসময় পৈতেটাও পড়ে গেল, তিনি আর দ্বিতীয়বার পৈতে পড়লেন না। তিনি তো বললেন না যে তোমাকে ষোড়শ প্রচারে মাকে প্রণাম করতে হবে, পুজো করতে হবে, তিনি বললেন সকলের মধ্যে মাকে দেখো। যেদিন স্বামীজি মাকে মানলেন, সারা রাত গান গেয়েছেন, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছেন, গিরিশ ঘোষ এসে বল, গিরিশ ঘোষকে বলছেন ঠাকুর নরেন মাকে মেনেছে, গিরিশ ঘোষ বলছেন তাতে কি এসে গেল, বললেন কি জানো গো, সবার মধ্যে মাকে দেখবে।
এই যে সবার মধ্যে মাকে দেখা, এটি রামকৃষ্ণদেবের সবচেয়ে বড় শিক্ষা। এবং এই শিক্ষায় যদি আমরা আলোকিত হতে পারি নিজেরা, তাহলে আমাদের বুঝবো যে চৈতন্যের দিকে আমরা এগোচ্ছি। চেতনা তো আমাদের আছেই, জ্বর হলে বুঝতে পারি জ্বর হয়েছে, ভালো খাবার খেলে বুঝতে পারি যে বেশ রসনা তৃপ্তি হলো। তিনটি আনন্দকে সনাতন ভারতবর্ষ এক বলেছে, বলেছে রসনানন্দ, রমণানন্দ এবং ব্রহ্মানন্দ। এই তিনটি আনন্দকে এই ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু ব্রহ্মানন্দটি কেমন, সেটি অন্য দুটি আনন্দ তার সেন্সেসের উপর নির্ভর করে। যদি শরীর অপক্ত হয়ে যায় তাহলে দুটি আনন্দকে নেওয়া যায় না, গ্রহণ করা যায় না। ব্রহ্মানন্দ সব অবস্থায় সেই আনন্দের মধ্যে ডুবে যাওয়া যায়। কাশীপুর উদ্যান বাড়িতে ঠাকুর পড়ে রয়েছেন, ক্যান্সার হয়েছে, ভীষণ যন্ত্রণা। গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন কেমন আছো, বলছেন খুব কষ্ট হচ্ছে, গলা দিয়ে রক্ত পড়ছে, পুঁজ পড়ছে, খেতেও পারি না। গিরিশচন্দ্র চোখ ছল ছলছল করে উঠল। পাশেই ছিলেন দেবেন মজুমদার, তিনি বললেন কই, আমি তো দেখছি আপনি বেশ ভালো আছেন, নিজের এই দেহের ওপর দিয়ে আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে চলেছে। ঠাকুর একগাল হেসে গিরিশের দিকে তাকিয়ে বললেন, এ শালা ঠিক ধরে ফেলেছে। এই যে নিজেকে উজাড় করে দেওয়া, এটি চৈতন্য লাভের প্রথম পথ। শ্রী ভগবান গীতায় বলছেন, কিন্তু কিন্তু সেটা গীতার মধ্যেই আটকানো। পণ্ডিতকে অপরের সুখ এবং অপরের দুঃখকে, যে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে ভাবতে পারে, অর্জুন সেও আমার মতো যোগী। আত্মোপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত, বলেছেন শ্রী ভগবান গীতায়। আবার বলছেন যে পণ্ডিতরা কেমন হয়, পণ্ডিতরা হয় সব সময় যে অপরের দ্রব্যকে মাতৃবৎ পরদারেষু, পরদ্রব্যেষু রোষ্ট্রবৎ, আত্মবৎ সর্বভূতেষু যোপস্যতি সপণ্ডিত, যে সকলের মধ্যে নিজেকে দেখে সেই পণ্ডিত, মাতৃবৎ পরদারেষু। কলকাতার শিক্ষিত মানুষের আলোচনার বিরাট অংশ ছিল পরেস্ত্রী। আপনি সে সময়কার লেখা পড়ুন ইতিহাস, ঠাকুরের সময় অর্থাৎ 1836 থেকে 1886, এই 50 বছরের ইতিহাস পড়ুন, অসংখ্য উপন্যাস, অসংখ্য গল্প, অসংখ্য কিছুর মধ্যে পাবেন যে পরশ্রী একটা আলোচনার বিষয়। কিন্তু শ্রী ভগবান গীতায় বলছেন যে চেতনাযুক্ত মানুষ, তিনি বলেন মাতৃবৎ পরদারেষু, পরদ্রব্যেষু রোষ্ট্রবৎ, অন্য লোকে যে জিনিস সেটাকে ইষ্টখণ্ড বলে মনে হবে, আর এখন হচ্ছে যে অন্য লোকের জিনিসে কি করে গেঁড়িয়ে নিয়ে চলে যাওয়া যায়। ফলে চেতনা মানুষকে দুপে পশুতে পরিণত করেছিল। করোনার লোরেন্স নোবেল পুরস্কার পান 1951 সালে, নোবেল পুরস্কার পেয়ে তিনি 1950 সালে নোবেল পুরস্কার প্রাপক বার্টন রাসেলকে চিঠি লেখেন, অ্যাট লাস্ট আই হ্যাভ ডিসকভার্ড দ্য মিসিং লিঙ্কস বিটুইন অ্যানিমালস অ্যান্ড সিভিলাইজড মেন, ইট ইজ উই। আমরা কেমন, একদিকে সুসভ্য মানুষ, আরেক দিকে পশু, আমরা মধ্য অবস্থা, আমরা পশুও না শিক্ষিত মানুষও না। রামকৃষ্ণ সেই শিক্ষার কথা আমাদের বলছেন, এবং তার যারা সন্ন্যাসী শিষ্য ছিলেন তাদের তিনি কি শিখিয়েছেন আমরা জানি না, কিন্তু গৃহীদের বলছেন তোমাদের চৈতন্য হোক। বলতে পারতেন তোমরা ভালো খাও, ভালো থাকো, আমাদের তো আশীর্বাদ মানে তাই, যখন কেউ কারুকে আশীর্বাদ চায় কি বলা হয়, বলা হয় বাবা তুমি ভালো থাকো, তুমি আনন্দে থাকো, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। এই গেলেনই না, বলে তোমার চৈতন্য হোক, কারণ চৈতন্য হওয়ার যে আনন্দ, সেই আনন্দ কোনোভাবে তাকে দুঃখের মধ্যে নিয়ে যেতে পারে না, কারণ সে জগতের একজন হয়ে গেছে। সেই বিখ্যাত কথা, আই ডু নট নো ফর হুম দ্য বেল টোলস, ইট টোলস ফর দি, এভরি ডেথ পেন্স মি বিকজ আই এম ইনভলভ ইন ম্যানকাইন্ড, প্রত্যেকটি মৃত্যু আমাকে স্পর্শ করে যায়, কারণ আমি বিশ্ব চরাচরের একজন, আমি সকলের যন্ত্রণায় কাঁদতে পারি, সকলের সুখে হাসতে পারি। এই যে একটা জীবন, এই জীবনটা শুধু বইয়ের পাতায় নয়, ভারতবর্ষের বইয়ের পাতায় সব ছিল, ছিল ঔদার্যের কথা, উপনিষদের প্রত্যেকটি পাতায় ভয় শূন্যতার কথা রয়েছে। কিন্তু এর উপনিষদ পড়েছেন, তারা বলেছেন দেখো বাবা তুমি ব্রাহ্মণ নও, তোমার এই উপনিষদ জানার কোন অধিকার নেই, আমি শুধু জানবো।
আমি লোককে বলবো আমি কত পণ্ডিত, আর পণ্ডিতের লক্ষণ কি ছিল, কয়েকটি শ্লোক বলতে পারলেই সে পণ্ডিত হয়ে গেল। ঠাকুর বললেন ভাগাড়ের দিকে চোখ, সেই হচ্ছে পণ্ডিত যে নিজের মনটাকে আকাশের মতো বড় করে ফেলেছে, সেখানে সবাই আছে। রসিক ম্যাথর সেই বাড়িতে ঠাকুর যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি নিজের মাথার চুল দিয়ে মাটি পরিষ্কার করছেন যাতে অহংকার না আসে। এই প্রসঙ্গে একটি গল্প বলি, সেই মানুষের গল্প যিনি শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আলাউদ্দিন খাঁ থাকতেন বিবেকানন্দের বাড়িতে। বিবেকানন্দের যে দাদা ছিলেন অমৃতলাল দত্ত, তিনি বিখ্যাত ক্ল্যারিওনেট বাদক ছিলেন। হবু দত্ত, তিনি আবার স্বামীজির কাছে বিলেত থেকে ফেরার পরে দীক্ষা নিয়েছিলেন এবং ঠাকুরের যখন দাহ করা হচ্ছে তিনি ফিমার বোনটা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই অমৃতলাল দত্তের সঙ্গে বাড়ি থাকতেন আলাউদ্দিন খাঁ সাহেব। গিরিশচন্দ্র তাকে নিয়ে যান ঠাকুরের কাছে। হাসি খুশি আত্মবোলা মানুষটিকে দেখে ঠাকুর বলেন, এত ঈশ্বরে বিশ্বাস এবং এত হাসি মুখ, নাম দিলেন প্রসন্ন বিশ্বাস। গিরিশচন্দ্রের যত নাটক সবকটিতে তবলিয়া ছিলেন প্রসন্ন বিশ্বাস। এই প্রসন্ন বিশ্বাস হচ্ছেন আলাউদ্দিন খাঁ। তার একটি অহংকার তাড়ানোর গল্প বলি। পার্ক সার্কাসে একটি বিখ্যাত সঙ্গীত সম্মেলন হতো। সেই সঙ্গীত সম্মেলনের কম্পেয়ার বা অ্যাঙ্কার এখন যাকে বলা হয়, সেইটি ভূমিকা পালন করতেন আচার্য সত্যেন্দ্রনাথ বসু। তো আলাউদ্দিন খাঁ সাহেব বাজাবেন, তখন সবচেয়ে বড় কাগজ স্টেটসম্যান তার প্রথম পাতায় খবরটি বেরোলো যে আলাউদ্দিন খাঁ সাহেব এখানে বাজাবেন, এবং তার নানা কাহিনী নিয়ে, তার জীবনের নানা অ্যাচিভমেন্ট নিয়ে রিপোর্ট করা হলো। এবং তখন স্টেটসম্যানের প্রথম পাতায় খবর বেরোনো মানে প্রায় চাঁদের মাটিতে মানুষের পদার্পণের মতন। আলাউদ্দিন খাঁ সাহেবকে সবাই বলেছেন, রবিশঙ্কর বলেছেন, আলী আকবর খাঁ সাহেব বলেছেন, অন্যান্য যারা মিউজিশিয়ান বলেছেন, ধীরু গাঙ্গুলি বলেছেন, হিরু গাঙ্গুলি যে আপনি জানেন কত বড় খবর বেরিয়েছে। যখন পার্ক সার্কাসে বাজাতে গেছেন তখন দেখছেন সবাই আলাউদ্দিন খাঁ সাহেব নেই। দেখেন পাশের একটা আস্তাকুর থেকে এঁঠো নিয়ে মাথায় ঠেকাচ্ছেন যাতে অহংকার না হয়। অহংকার ও বিমূর আত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকার কি বলে যে আমি কর্তা, বাকি সব অবস্থা অকর্তা। চেতনা এই অহংকার তৈরি করে। অহংকার হচ্ছে রুট অফ অল ইভিলস। সে অহংকার আস্তে আস্তে বাড়তে থাকে। ঠাকুর রসিকতা করে বলছেন, পেটে একটু ইংরেজি বিদ্যা গেল কি গেল না, ইট ক্যাট ফ্যাট ম্যাট বলতে শুরু করলো, বিলিতি পোশাক পরলো, মচমচে জুতো পরে শীষ দিয়ে গান গাইতে গাইতে তত্তর করে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। এই যে মানুষের ছবি এঁকেছেন তিনি, একেবারে সাহেবদের তৈরি করা কালো সাহেব। এর থেকে বেরিয়ে আসতে হবে। সনাতন ভারতবর্ষের সঙ্গে আধুনিক ভারতবর্ষের মিলন ঘটাতে হবে। আমরা তার দুটি উদাহরণ পাই। বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, পূর্ব পশ্চিমকে দক্ষিণ ও বামে রাখিয়া তিনি মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। একদিকে পশ্চিম জগৎ কারিগরি প্রযুক্তিতে উন্নত কিন্তু আধ্যাত্মিকতায় শূন্য। বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের সভ্যতার উপর দিয়ে নানা ঝড় বয়ে গেছে, এই ঝড় শিখিয়েছে যে ত্যাগই মূল মন্ত্র। এই যে ত্যাগ মূল মন্ত্র, সেটি রামকৃষ্ণ শেখাচ্ছেন কলকাতার ইংরেজি জানা ভক্তদের। যারা গৃহী ভক্ত সকলে ইংরেজি জানতেন, গিরিশ ঘোষ, বলরাম বোস, অধরলাল মিত্র, অক্ষয় কুমার সেন, সবাই ইংরেজি জানতেন। ইংরেজি জানা ভক্তদের তিনি বলছেন কি করে জীবনটাকে সাধারণ মানুষের মতো তৈরি করতে হয়। আবার বৃন্দে জি, রসিক ম্যাথর, তারাও তার আপনার জন। যে দক্ষিণেশ্বরের ঘরটিতে তিনি বসতেন সেই ঘরটিতে আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে যেত। মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেইখানে ঠাকুরের ঘরের বর্ণনা দিয়েছেন। বলছেন প্রত্যেকটি কথা মনকে ঈশ্বরমুখী করত এবং সে জায়গাটি হয়ে উঠত অসাধারণ। হাসির মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে তিনি মানুষের মনকে ওপরে তুলে নিয়ে চলে যেতে পারতেন। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সটাসি
or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening, a spiritual lesson. Spiritual lesson, tumi ebong tomar pasher manushti ek. Daniel Goleman, 1996 সালে বললেন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা, বললেন শুধুমাত্র মেধা নয়, শুধুমাত্র যদি তুমি মেধার কথা বলো, বুদ্ধির কথা বলো, সেই বুদ্ধি বেশিদূর এগোতে পারে না। বুদ্ধিমান মানুষ, তার যদি বোধ না থাকে, শরীরে অত্যন্ত বলশালী মানুষের জন্য মন পড়ের জন্য না কাঁদে, তাহলে সভ্যতা স্তব্ধ হয়ে যায়। তিনি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বললেন, গোটা পৃথিবী ভাবলো নতুন একটা কথা শুনছি। তারপর তিনি স্পিরিচুয়াল কোশেন্টের কথা বললেন, বললেন দেখো এসকিউ, অনুভব করতে হবে তুমি এবং তোমার পাশের মানুষটি এক। কিন্তু গোলম্যান জানতেন না, এই জড় সভ্যতা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের কাছে দাঁড়িয়ে একটি 7.5 টাকার পূজারী ব্রাহ্মণ, যিনি সাধারণ শিক্ষা যাচ্ছিল না, তিনি বলেছিলেন বহুদিন আগে যে অন্য মনটাকে তুলে ধরো, এই জড়ের মধ্যে মনটাকে রেখো না। যদি মনটা জড়ের মধ্যে থাকে, তাহলে সেই মন আস্তে আস্তে জড়ে পরিণত হয়, এবং জড়ে পরিণত হয় সে কেমন হয়, সে ভোগ ছাড়া আর কিছু বোঝে না। ঠাকুর বড় সুন্দর উদাহরণ দিচ্ছেন, একটি মেছুনিকে সুন্দর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে অত্যন্ত খাতির যত্ন করা হয়েছে, ভালো খাবার দেওয়া হয়েছে, কিন্তু মেছুনির কিছুতেই ঘুম আসছে না। ঘুম যখন আসছে না, তখন বাড়ির কর্তা ভাবলেন নিশ্চয়ই আতিথেয়তার কোনো গন্ডগোল হয়েছে, কিছুতেই ঘুমাতে পারছে না মেছুনিটা। তখন তাকে বলা হলো তোমার ঘুম আসছে না কেন, বলে আমাকে আঁশচুবড়িটা নিয়ে এসো। যেই আঁশচুবড়িটা নিয়ে এলো, মেছুনি ভোঁস ভোঁস করে ঘুমাতে লাগলো। ঠাকুরের কথামৃতে আছে সকলের হাস্য। এই যে মেছুনি, এরাই আমাদের ভেতরে রাজত্ব করে বেড়াচ্ছে। জড় সভ্যতা, যেটি প্রত্যেক মুহূর্তে বলে তুমি চেতন, আসলে কিচ্ছু চেতন না, একেবারেই চেতন না। একটি মানুষ বড় হয়, কিন্তু ভেতরে ঈর্ষা, ঘৃণা, অবজ্ঞা, যেন মন্টেসরি স্কুলের ক্লাস করছে, তার থেকে সে বেরোতে পারে না। সে আকারে বড় হয়, সে তথ্যে বড় হয়, সে মেধায় বড় হয়, কিন্তু হৃদয়ে বড় হয় না। রামকৃষ্ণ বলছেন এই সভ্যতাটা হৃদয়ের প্রসারণের সভ্যতা, কারণ এই সভ্যতার বড় অসুখ হচ্ছে হৃদয়টাকে সংকুচিত করে দিচ্ছে প্রত্যেক দিন। এবং এখন এই অতিমারির জন্যে আমরা বলছি ভার্চুয়াল মিটিং। সনাতন ভারতবর্ষ বলেছিল পৃথিবীটাই ভার্চুয়াল, কারণ থাকে না। কেন মায়া? তার কারণ প্রতিদিন সে পাল্টায়, প্রতিক্ষণ সে পাল্টে যায়, পাল্টে যায় বলেই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু এই কথাটা বলে আমরা পরের কথাটা বলি না, জীব ব্রহ্মই বোনা পড়ো, জীব এবং ব্রহ্ম অভেদ। বিশ্ব চরাচরের যে শক্তি, একটি ব্যক্তির মধ্যে সেই শক্তিটা আছে, কথা কেউ বলেনি। রামকৃষ্ণ অনুভবের কথাটি বললেন, বললেন সেবার মধ্যে দিয়েই সেই ভাবটি অনুভূত হয়। বিবেকানন্দ, তাকে একবার ঠাকুর বলেছিলেন তোর কি চাই, বিবেকানন্দ বলেছিলেন আমাকে এমন করে দিন যাতে আমার নির্বিকল্প সমাধি হয়। ইংরেজি শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথ স্কটিশ কলেজে পড়তেন, মিল বেনথাম স্পেন্সার পড়েছেন, তিনি আত্মের, তিনি নিজের মুক্তির জন্য ঠাকুরকে বলেছিলেন। ঠাকুর বিরক্ত হয়ে বললেন তুই এত হীন বুদ্ধি, তুই বিরাট বট গাছের মতো হবি, তোর তলায় কত মানুষ আশ্রয় নেবে, কেউ সে বটের ডাল ভেঙে চলে যাবে, পাখিরা নোংরা করবে, কেউ সে বট গাছকে আশ্রয় করে বড় হতে চাইবে, ওরে বট গাছের কি তাতে কি এসে যায়? তার কিচ্ছু এসে যায় না, শুধু বটের মতোই দাঁড়িয়ে থাকে। আমরা দেখব শ্রীরামকৃষ্ণের এই কথা স্বামীজি কি করে একটি চিঠিতে প্রকাশ করেছেন। এক জায়গায় লিখছেন, তোমরা এসো, তোমাদের সব যন্ত্রণা আমার ওপর উজাড় করে দাও, তোমরা সুখী হও আর ভুলে যাও কোনোদিন আমি তোমাদের মধ্যে ছিলাম, জীবনটা নতুন মাত্রা পায়। জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লিখছেন, তিনি আমায় ডাকছেন, যাই প্রভু যাই, তোমার স্নেহময় বক্ষে ধারণ করে আমার যে অস্পষ্ট অজ্ঞাত
অদ্ভুত অশব্দ রাজ্যে নিয়ে যাচ্ছ, সেখানে দ্রষ্টা বা সাক্ষীর মতো ডুবে যেতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এমন কোনো বাঁধনে কাউকে বেঁধে যাচ্ছি না যার জন্য আমায় ফিরে আসতে হবে, আমি এমন কোনো বাঁধন নিয়েও যাচ্ছি না। জীবনটা আমার কাছে পুতুল খেলার মতন, এই যে ভারতবর্ষের দর্শনের মূল কথা। একটি মানুষ আসে, তার লীলা করে, তারপর সে চলে যায়। ঠাকুর বলছেন যখন লীলাই করছে তাকে রাজার ভূমিকায় লীলা করতে বলো। রাজা মানে শ্রেষ্ঠ, রাজা মানে বড়, যার কোনো হিংসে নেই, যার কোনো দেশ নেই, যার কোনো হীনমন্যতা নেই, যার মনটা আকাশের মতো বড়, সমুদ্রের মতো গভীর, এই মানুষ রামকৃষ্ণ চেয়েছেন এবং মনে করেছেন যে এই মানুষই হবে আগামী দিনের মানুষ। তাই যখন তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক, সেই মুহূর্তে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। রামকৃষ্ণের সমাধি নিয়ে অনেকে বর্ণনা দিয়েছেন সমাধির, মুখটা হাসি মাখা, একটা দিক একটি হাত আকাশের দিকে তোলা, আরেকটি হাত আরেকটি আঙুল বুকের দিকে, অর্থাৎ বোঝাতে চেয়েছেন মনটাকে আকাশের মতো করো। কিন্তু উইলিয়াম হেস্টি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পণ্ডিত ছিলেন, স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেই উইলিয়াম হেস্টি কিন্তু রামকৃষ্ণের সমাধির কথা নরেন্দ্রনাথের ক্লাসে বলেছিলেন। যখন ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতার, তিনি কবির সমাধিকে বলতে পারেননি এবং অসাধারণভাবে তার সংজ্ঞা দিয়েছিলেন, সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন অন এ পার্টিকুলার অবজেক্ট, দিস ইজ ভেরি রেয়ার ইনডিড particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineswar. You can understand if you go there and see it for yourself. Narendranath er pore jan, karon Ram dada tar guru sambandhe to onek kotha bolbei. Ramakrishner chaitanya hole ki hoy, মানুষ আস্তে আস্তে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায়। এবং এই যে চৈতন্যের শিক্ষা শ্রীরামকৃষ্ণ দুজনের মধ্যে দিয়েছিলেন, যারা আগামী দিনে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, একজন বিবেকানন্দ আরেকজন সারদামণি। সারদামণির চৈতন্যের একটা উদাহরণ আপনাদের দিই। রামানুজ নাটক অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, এটি যখন তিনি স্ক্রিপ্ট লেখেন, এই স্ক্রিপ্ট লেখার সময় তিনি আদ্যোপান্ত স্বামী সারদানন্দজিকে পড়িয়ে নেন। শুধু তাই নয়, স্বামী অম্বিকানন্দ তিনি এই গানের যে নাটকে যে গানগুলি ব্যবহার করা হয়েছিল তিনি সুর দিয়েছিলেন। সারদামণি এই নাটকটি দেখতে যান, সেখানে রামানুজ যখন তার গুরু তাকে বলছেন যে দেখো তোমাকে যে মন্ত্র দিলাম, এই মন্ত্র যখন তুমি নিজে জপ করবে তোমার মুক্তি হয়ে যাবে, আর তুমি যদি মানুষকে এই মন্ত্র শোনাও তাহলে মানুষ মুক্ত হয়ে যাবে কিন্তু তুমি নরকে যাবে। রামানুজ শুনলেন, শোনার পরে এটি বাজারে গিয়ে চিৎকার করে এই মন্ত্রটি বলতে লাগলেন, যাতে যারা শ্রোতা তারা মুক্ত হয়ে যায়, তিনি নরকে যান তাতে কোনো দোষ নেই। সারদামণি এইটি দেখে সমাধিস্থ হয়ে গেলেন। এই যে মানুষের জন্য ত্যাগ, এই যে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে উজাড় করে দেওয়া, সমাধিস্থ হলেন সারদামণি। রামানুজের ভূমিকা অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী তারা সুন্দরী দেবী, তার সঙ্গে যোগাযোগ ছিল সারদামণির। যখন তারা সুন্দরী দেবী অভিনয়ের পরে তাকে প্রণাম করতে গেছেন, দেখেন তখনও তার সমাধি ভাঙেনি। এই যে মানুষের ইতিবাচক দিক, ইতিবাচক ব্যবহার, যে মুহূর্তে রামকৃষ্ণ দেখেছেন, সারদামণি দেখেছেন এবং স্বামীজি দেখেছেন, তারা সঙ্গে সঙ্গে তাদের মন উচ্চভাবে পৌঁছে গেছে। এবং রামকৃষ্ণ শিখিয়েছিলেন স্বামীজিকে, স্বামীজির মধ্যে দিয়ে আমাদের, যে চৈতন্যকে স্পর্শ করতে গেলে নিরলস ভাবে স্বার্থহীন কাজ করতে হয়। স্বামীজি পূর্ববঙ্গ থেকে ঘুরে এসেছেন, এসে শিষ্য কে সবাই বলেছেন মঠের যে একটু স্বামীজির মনটাকে নামিয়ে নিয়ে, কারণ মনটা এত উচ্চ ভাবে রয়েছে যে স্বামীজির মনে হয় শরীর বেশি দিন থাকবে না। সালটি 1901। স্বামীজি কাছে গিয়ে যখন শিষ্য বলছেন যে আপনি একটু মনটাকে নামিয়ে আনুন, আর এত পরিশ্রম করেন কেন, ছুটি নিন, তখন স্বামীজি অসাধারণ কথা বলেছিলেন, বলেছিলেন বাবা
তিনি যাকে কালী বলতেন সেই শরীরের মধ্যে ঢুকে গেছে, আমাকে থিতু হয়ে বসতে দেয় না, আমাকে কাজ করিয়ে বেড়ায়। রামকৃষ্ণের কালী হচ্ছে অনন্ত, ইনফিনিট টাইম। সেই ইনফিনিট টাইমকে রামকৃষ্ণ ভজনা করেছেন, তাই তিনি মাকে সকলের মধ্যে দেখেছেন। কাকে দেখেছেন? একটি ব্যক্তির মধ্যে তিনি অনন্ত সময়কে দেখেছেন। রাসেলের ভাষায় টু ফিল ওয়ান উইথ দ্য স্ট্রিম অফ লাইফ, জীবনটা সমুদ্রের মতন মহা তরঙ্গ দিয়ে চলে যায়, ঢেউ ওঠে ঢেউ পড়ে যায়, কিন্তু সেই ঢেউ চলতেই থাকে। এই যে জীবনের প্রবাহমানতা, সেটি সময়ের। রামকৃষ্ণের কাছে কালী ছিলেন অনন্ত সময়, তাই বিবেকানন্দ যখন কালী মেনেছেন, তিনি অনন্তকে মেনেছেন। যে মানুষ অনন্তকে মানে সে নিজের ক্ষুদ্রতার উপরে উঠে যায়, যে মুহূর্তে সে নিজের ক্ষুদ্রতার উপরে ওঠে সেই চৈতন্যময় সত্তায় পরিণত হয়, সে তখন ইউনিভার্সাল মাইন্ড। ক্রিয়াযোগে মূলাধার থেকে সহস্রার প্রাণের গতির কথা বলা আছে। মূলাধার, স্বাধিষ্ঠান মণিপুর, অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার। যখন সহস্রারে গিয়ে মন পৌঁছয়, তখন সেই মন সর্বজনীন মন। লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তখন হারিয়ে গেল খবর দেবে কে। যখন একটি ব্যক্তি অনন্তের সঙ্গে মিশে যায়, যখন একটি ব্যক্তি আবিষ্কার করে তুমি এবং আমি এক, যখন একটি ব্যক্তি আবিষ্কার করে অয়মাত্মা ব্রহ্ম, তখন সে আনন্দটিকে ভাষায় প্রকাশ করতে পারে না। গীতা বলুন, উপনিষদ বলুন, ব্রহ্মসূত্র বলুন, তারা আনন্দের কথা বললেও কিভাবে আনন্দটি পাওয়া যায় সেই সম্বন্ধে নীরব। রামকৃষ্ণ সেখানে নতুন মাত্রা যোগ করে দিলেন এবং বলেন, এই পথে গেলে তুমি আনন্দ পাবে। সেই পথটি কি? সকলকে নিয়ে এগো এবং নেতিবাচক দৃষ্টি তোমার চলে যাক। গিরিশচন্দ্রের কথা তিনি বলেছিলেন অশ্বিনী কুমার দত্তকে, বিখ্যাত শিক্ষক পণ্ডিত অশ্বিনী কুমার দত্তকে জিজ্ঞেস করেছিলেন, তোমার গিরিশের সঙ্গে পরিচয় আছে? গিরিশচন্দ্রের সঙ্গে তার পরিচয় ছিল না। বলেন, দেখুন, পরিচয় নেই, তবে শুনেছি তিনি ঘটি ঘটি মদ খান। বিরক্ত হয়ে ঠাকুর বললেন, তুমি না মাস্টার, মাস্টার তো শুধু ইতিবাচক দিকটাই দেখবে। তিনি বঙ্গ রঙ্গমঞ্চের জনক, তিনি নাট্যকার নট, তিনি একটি নতুন আন্দোলন শুরু করেছেন, সাংস্কৃতিক বিপ্লব। মাস্টার মশাই সেটি দেখলেন না, বলেন ঘটি ঘটি মদ খায়। এই শুনে বিরক্ত হলেন রামকৃষ্ণ। চৈতন্যময় মানুষের নজর নেগেটিভিটিতে যায় না, পিএনপিসিতে বিশ্বাস করে না, আড়ালে পরের ত্রুটি নিয়ে কথা বলে না। পাঁচবার দেখা হওয়ার পরে ষষ্ঠবার যখন গিরিশচন্দ্র দক্ষিণেশ্বরে গেলেন, সেটি তার প্রথম যাওয়া, দেখলেন ভবনাথের সঙ্গে ঠাকুর উত্তর দিকের বারান্দায় বসে কথা বলছেন। গিরিশকে দেখেই তিনি বলেন, এতক্ষণ তোমার কথা হচ্ছিল। গিরিশ শুনেই কুঁকড়ে গেলেন, কলকাতায় তো এটাই হয়, আমার আড়ালে আমার ত্রুটি নিয়ে কথা হয়, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। খুব ভয় বললেন, কি কথা হচ্ছিল? উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, আমি বলছিলাম কলকাতার গিরিশ ঘোষ, তার ঈশ্বরে কি বিশ্বাস? এই যে নতুন শিক্ষা, ভালোবাসা প্যাম্পার করা, এগিয়ে যাও সামনের দিকে, পিছনের দিকে তাকিও না। বিবেকানন্দকে শিখিয়েছিলেন, যেটি বিবেকানন্দ বলবেন, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দাও আর সোলস অ্যাবসোলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। সোলস অ্যাবসোলিউট, তুমি পবিত্রতা, তুমি আত্মা। স্পিরিট ফ্রি, তুমি মুক্ত। এবং ইটার্নাল, তুমি চিরন্তন। আমার কোনো মুখ, আমার মুখ, আমি মুক্ত, আমি সুন্দর। যতক্ষণ না মানুষ মানসিকভাবে মুক্ত হচ্ছে, ততক্ষণ রাজনৈতিক মুক্তি তাকে মুক্তি দিতে পারে না। সুভাষচন্দ্র বোস ভারতবর্ষ ছাড়ার আগে শেষ চিঠিটি লিখেছিলেন বন্ধু দিলীপ কুমার রায়কে, এবং সেখানে লিখছেন, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামের মন্ত্রের মূল উদ্গাতা ছিলেন বিবেকানন্দ, গন্তব্য শ্রীরামকৃষ্ণ।
গন্তব্য শ্রীরামকৃষ্ণ কেন? কারণ সেখানে পৌঁছালেই মানুষের ক্ষুদ্রতা চলে যায়, মানুষের খণ্ডিত মানুষ পূর্ণ মানুষে পরিণত হয়। ক্রিস্টোফার ইশারুড রামকৃষ্ণ এর ডিসাইপলস এর শুরুতে লিখছেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন, আই শ্যাল স্টার্ট বাই কলিং হিম সিম্পলি দ্যাট রাদার দেন হোলি ম্যান, সেজ, মিস্টিক অর অবতার, বিকজ দিজ আর অল ইমোটিভ স্টেটমেন্টস উইচ মে অ্যাট্রাক্ট সাম রিডার্স, রিপেল আদার্স। বললেন না তিনি হোলি ম্যান, বললেন না তিনি সেজ, বললেন না তিনি মিস্টিক, বললেন অবতার। কি বললেন? দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন, প্রাকৃতিক ঘটনা যেটি ভাষায় ব্যক্ত করা যায় না। সেই মানুষটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, প্রেমে বেহিসাবী, উদারতায় বেহিসাবী, যিনি যিনি দক্ষিণেশ্বরের ওপরে উঠে চিৎকার করে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস চলে আয়। কলকাতার মানুষের দিকে এইটি ছিল তার আবেদন, তোরা চলে আয়, এলে কি হবে, বাঁচবার কথা শুনবি। দেখবেন শ্রীরামকৃষ্ণ যখন কোনো কথা বলেছেন, কথা বলার পরই তিনি গান গেয়েছেন, যদি নিজে না গান, যিনি উপস্থিত আছেন নরেন্দ্রনাথ বা অন্য কেউ, তাদের গান গাইয়েছেন। গানের মধ্যে যে উচ্চ ভাব থাকে, যাতে সেই রেশটি একটি মানুষের মন প্রাণকে স্পর্শ করে, যখন নরেন্দ্র গাইছেন, আমার চেতনা চেতনার গান গাইছেন, আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে, তখন মন হরিপাদ পদ্মে আশ্রয় নিচ্ছে। সেই গানে রয়েছে, বাজি করে চিনলে নারে যে ঘটে ঘটে বিরাজ করে। সনাতন দর্শন বলেছেন, আমরা প্রত্যেকেই নিজের মতন, বলা হচ্ছে পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণাত পূর্ণ মুদচ্ছতে, নিজের মতন। রামকৃষ্ণ এই নিজের মতন কথাটির উপর জোর দিয়েছেন। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। শিবনাথ শাস্ত্রীর বাড়িতে গেছেন, শিবনাথ শাস্ত্রী নদর শরীর, পেটে চিমটি কেটে বলছেন, তুমি দক্ষিণেশ্বরে যাও না কেন? বললেন, কেন যাই না জানো? তার কতগুলো কারণ আছে, যারা মাতাল তুমি তাদের কাছে আসতে দাও, যারা থিয়েটারে মেয়ে ছেলে নাচায় তুমি তাদের কাছে আসতে দাও, আর তুমি নিজেকে বলো তুমি পরমহংস। ঠাকুর হাসলেন, এসে বললেন, তুমি যেও, এই জন্যে নরেন আমাকে তোমার কাছে আসতে না বলেছিল। তারপর মাস্টারমশাইকে বললেন, সমাজে দেখলাম সবাই একঘেয়ে, ওই একই কথা বলছে, যে সমন্বয় করতে পারে সেই লোক। বিশ্ব চরাচরের দিকে তাকান চেতনার দৃষ্টি নিয়ে, দেখবেন বিশ্ব চরাচর শুধু সমন্বয়ের কথা বলে, আর কোনো কথা বলে না। পাখি তার সময় মতো ডাকে, সূর্য সময় মতো ওঠে, এবং একে অপরের পরিপূরক। যদি সূর্যটি ওঠে কিন্তু পাখি না ডাকে, যদি ঝর্ণা না ঝরঝর করে বয়, যদি নদী কুলুকুল ভাবে বয়ে সাগরে শেষ না হয়, তাহলে পৃথিবীর ছন্দ হয় না। সুধীর চক্রবর্তী আমাকে বলেছিলেন, রামকৃষ্ণ কেমন জানিস, কথা বললেই সেটি বাণী, আর চললেই সেটি নৃত্য। যখন হাঁটছেন ঠাকুর, সেটি নৃত্যে পরিণত হয়েছে, ছন্দময় শ্রীরামকৃষ্ণ। নন্দলাল বসু অপূর্ব ছবি এঁকেছেন, দক্ষিণেশ্বরের চাতালে রামকৃষ্ণ সমাধিস্থ, এবং অপূর্ব সেই ছবি, নৃত্যরত শ্রীরামকৃষ্ণ। এবং যখন তিনি কথা বলেছেন, সেই কথাটি বাণী হয়ে গেছে, কারণ কথার মধ্যে রয়েছে স্নেহ, কথার মধ্যে রয়েছে ভালোবাসা, কথার মধ্যে কাউকে ছোট করে নিজেকে জাহির করার কোনো চেষ্টা নেই। নতুন বছরে এটাই আমাদের শপথ হওয়া উচিত, চৈতন্য থেকে চেতনায় যাত্রা। চৈতন্য তো আমরা আছি, আমরা জানি আশেপাশে কি হচ্ছে, আমরা জানি আজকে উত্তরপ্রদেশে বাড়ি চাওয়া পড়ে 17 জন মারা গেছে, আমরা জানি যে আগামী দিনে আমেরিকাতে কি সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট, কিন্তু যেটা জানি না, যে পাশের মানুষটা আর আমি মূলত এক। আমার যেমন একটা মন আছে, আমার যেমন বুদ্ধি আছে, আমার যেমন অভিমান হয়, আমার যেন রাগ হয়, আমার যেমন হিংসে হয়, পাশের মানুষটারও তাই হয়। সেও কাঁদে, কাঁদতে কাঁদতে তারও গলা স্তব্ধ হয়ে যায়। যদি একবার পাশের মানুষটির দিকে তাকানো অভ্যেস করা যায়, তারপর নতুন ভাবে নিজেদের চিনতে শিখি। শুরু করেছিলাম
কল্পতরুর সেই আত্মপ্রকাশে অভয়দানের দিনটি দিয়ে, শেষটাও সেদিনের একটি ঘটনা দিয়েই শেষ করি। দানা কালী, বিখ্যাত ক্ল্যারিনেট বাদক কালীপদ ঘোষ, তার খুব ইচ্ছে ছিল রামকৃষ্ণের কাছে দীক্ষা নেওয়ার। তিনি যতবার দীক্ষা নিতে যান, রামকৃষ্ণ তাকে বলেছিলেন তোমার পরে হবে। তারপর যখন ক্যান্সার হলো ঠাকুরের গলায়, তখন দানাকালী ভাবলেন এ তো ক্যান্সার মুক্ত হয়ে গেলেই আমি দীক্ষা নেব। ক্যান্সার বাড়তে লাগলো, ঠাকুরের কথা বন্ধ হয়ে গেল, খেতে পারেন না, শরীর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। এবং পয়লা জানুয়ারি তিনি যখন সবাইকে আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক, সেখানে দানাকালী নেই। সন্ধেবেলায় যখন গেছেন উপরের ঘরে, তখন ঠাকুর শুয়ে রয়েছেন অসুস্থ, কারণ তখন তো সেই অবস্থা তার নয়, সমাধিস্থে তিনি নেই। দানাকালী বললেন আমার আর কি হবে, তুমি আমাকে দীক্ষাও দিলে না, কিছুই করলে না, আমি জেকে সেই রয়ে গেলাম। ঠাকুর অসুস্থতার মধ্যে তার মুখটি হেসে উঠল এবং করুণামাকা হাসি, সেই দিয়ে তিনি দানাকালীকে তখন বললেন নিজের মুখটা দেখে এইটা মনে রাখবি, তালেই হয়ে যাবে। আর্চবিশপ অফ ক্যান্টারবারি স্যার জন কবডেন, তিনি কলকাতা এসেছিলেন 2000 সালের গোড়ায়। বেলুড় মঠে যেদিন তিনি যান, আমি সেখানে তার সঙ্গী হয়েছিলাম। তিনি অনেকক্ষণ শ্রীরামকৃষ্ণের পাথরের মূর্তির দিকে তাকিয়েছিলেন, তারপর আমাদের দিকে যখন তিনি ঘুরলেন তার চোখে জল। তিনি বলছেন ফুল অফ কম্প্যাশন অ্যান্ড লাভ, মূর্তি থেকেই সেই ভালোবাসা স্নেহ মাখা ভাবটি বেরিয়ে আসছে। রামকৃষ্ণ মানেই স্নেহ মাখা। যদি একবার তার ছবির দিকে তাকানো যায় মন দিয়ে, যদি একবার তার মূর্তির দিকে দেখা যায়, তখন দেখা যায় অপার করুণা বেরিয়ে আসছে। সেই করুণা স্পর্শ করে আমাদের, আমাদের জীবনের ভেতরটা পাল্টে দেয়। গতকাল যে আমি ছিলাম তার থেকে সূক্ষ্মতর আমিতে পরিণত হই, গতকাল যে আমি ছিলাম তার থেকে সুন্দরতর আমিতে পরিণত হই। জীবনের প্রতিটি কাজ তখন পূজোয় রূপান্তরিত হয়, সেটি মানুষ তখন অনন্তকে ছোঁয়ে এবং সে বিরাট বিপুল হয়ে গিয়ে গোটা পৃথিবীর শুভর জন্য কাজ করে নিজের জীবনকে ক্ষয় করে। বিবেকানন্দের কথা বলে শেষ করি, গায়ে গায়ে যাও, ঘরে ঘরে যাও, মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো। একটি লোক মানুষের চোখের জল মোছানো, একটি আর্তের পাশে দাঁড়ানো, একটি মানুষ যে কণ্ঠস্তব্ধ হয়ে গেছে তাকে আবার গলার ভাষা ফিরিয়ে দেওয়া, এগুলোই রামকৃষ্ণ সাধনা, এগুলোই রামকৃষ্ণ চর্চা, এগুলোই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মানে একটা কথা বলে না যে একদম পুরো স্পেল বাউন্ড হয়ে আমরা শুনলাম, তুমি একটা পুরো কি বলবো একটা ইতিহাসকে আমাদের চোখের সামনে দিলে, তুলে ধরলে। মানে শুধু এখানে ঠাকুরের চেতনা থেকে চৈতন্যের অভিযানটা সেটা বোঝাতে গিয়ে সেই সময় কলকাতার যে অবস্থান সেই ইতিহাসটাও আমরা অসম্ভব ভালোভাবে বুঝতে পারলাম। দুটো তিনটে জায়গা তুমি বলতে বলতে হয়তো সরে গেলে, আমার একটু জানার ইচ্ছে আছে। এক নম্বর হচ্ছে যে দুর্গাপূজোর চারটে বাড়িতে তুমি বলছিলে কি বলে তিনি আসতেন তার বিলাস দ্রব্যকে গ্রহণ করবার জন্য, তার মধ্যে তিনটে তুমি বললে, চার নম্বরটা যদি একবার বলে দাও সেটা খুব ইচ্ছে আছে শোনা। দু নম্বর জিনিস একটা বললে শোভাবাজার, একটা বললে অক্ষয় কুমার দত্তের বাড়ি, আর একটা বললে অক্ষয় কুমার দত্ত না 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 একটা হচ্ছে শ্রীকৃষ্ণ দার বাড়িতে মা পোশাক পরতেন, অভয়চরণ মিত্রের বাড়িতে খাবার খেতেন, আর শোভাবাজার নাট মন্দিরে বসে বাইনাচ দেখতেন সন্ধ্যাবেলায়। আচ্ছা, আর রাতের কোনো গল্প নেই এই অবধি? না না, সন্ধ্যে সন্ধ্যে। আচ্ছা আচ্ছা, এইটা একটা জিনিস জানার ছিল। আর একটা জিনিস আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে ঠাকুর তুমি যে তোমার কথা থেকে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে যে তখন আমাদের গৃহস্থ লোকেদের মধ্যে সেই প্রবলেমটা চোখে ওনার পড়েছিল বলে তাদেরকে তিনি এই আশীর্বাদ করলেন, কিন্তু সন্ন্যাসী ভক্তদেরকে তার প্রয়োজন হলো না। তার বিষয়ে কি কোনো আলাদা কোনো কথা তোমার কাছে জানা আছে কিনা, যদি জানা যায় একটু দু এক কথা। সন্ন্যাসীদের সন্ন্যাসীদের তো কাছে পেয়েছিলেন, ফলে তিনি তাদের নিজেদের মতো করে শেখাতে পেরেছিলেন।
মারা যাওয়ার কয়েকদিন আগে স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে একদিন তিনি আমাকে ছুঁয়ে দিলেন, ঠিক মনে হলো ইলেকট্রিক কারেন্ট আমার মধ্যে প্রবেশ করছে। তাকে বলতে যাব যে কি তিনি কাঁদছেন, তোকে সব দিয়ে আমি ফকির হলাম, তুই রাজরাজেশ্বর হয়ে গেলি আর আমি ফকির হয়ে গেলাম। এই যে নিজের এতদিনের জমাট বাঁধা সাধনা সেটা তিনি ট্রান্সমিট করলেন স্বামীজির মধ্যে। যেহেতু সন্ন্যাসীরা তার সঙ্গে আছেন, তাদের তিনি অন্যভাবে শিখিয়েছেন, কিন্তু যদি গৃহীও না কাঁদে সন্ন্যাসীর মতন, তাহলে সমাজ এগোতে পারে না। সন্ন্যাসী তো কাঁদবেই, কিন্তু গৃহীকেও কাঁদতে হবে। সন্ন্যাসী তো ভোগ ছেড়ে দিয়েই ওই পোশাকটা পরেছে, কিন্তু গৃহীকেও ত্যাগ শিখতে হবে, পরের কথা ভাবতে হবে, পরের জন্য কাঁদতে হবে, এবং মনটাকে গৃহীকেও গেরুয়া করতে হবে। গৃহীর ছোট সংসার, সন্ন্যাসীর বড় সংসার, কিন্তু সংসারের মধ্যে তো দুজনেই আছেন। ঠাকুর যে বড় সংসারে প্রবেশের শিক্ষা তাদের দিয়েছিলেন, আর ছোট সংসারের যে মানুষগুলো তারা কি করে আনন্দ পেতে পারেন এই ঘাত প্রতিভাত্মক সংসারে তিনি শিখিয়ে দিয়েছিলেন। দেখো শ্রীরামকৃষ্ণ এমন, রামচন্দ্র দত্তের মেয়ে মারা গেছে, তিনি মেয়েকে দাহ করে দক্ষিণেশ্বরে গেছেন, কথা বলছেন ভুলেই গেছেন মেয়ে মারা গেছেন। এই যে অনন্তকে ছোঁয়া ভুলেই গেছেন যে কিছুক্ষণ আগে নিমতলায় শ্মশানে দাহ করে এসেছেন মেয়েকে। এই যে একটা মানুষের পরিবর্তন, আমরা তো মনেই বদ্ধ এবং মনেই মুক্ত, সেই বদ্ধ মনটাকে ঠাকুর খুলে দিয়ে অনন্তের সঙ্গে যুক্ত করে দিচ্ছিলেন। এখানেই রামকৃষ্ণের বৈশিষ্ট্য। আর আমি প্রথমে একজন মনোবিজ্ঞানের নাম বলিনি, তার নাম গিরীন্দ্রশেখর বসু। গিরীন্দ্রশেখর বসু বলেছিলেন, আমার কোনো আপত্তি নেই মানতে যে শ্রীরামকৃষ্ণ সিজোফ্রেনিক, কিন্তু আমরা দ্বিতীয় কোনো সিজোফ্রেনিককে খুঁজে আরো যে এত র্যাশনালি এবং স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলতে পারবে। রাজশেখর বসুর ভাই, শশীশেখরের ভাই, অসাধারণ মনোবিজ্ঞানী ছিলেন, ফ্রয়েডের বন্ধু গিরীন্দ্রশেখর বসু, যিনি ভারতবর্ষে প্রথম সাইকো অ্যানালিসিস শুরু করেন, সেই মানুষটি রামকৃষ্ণ সম্বন্ধে কথা লিখেছিলেন যে এই যে কারা সিজোফ্রেনিক বলেছে, বলেছে কলকাতার মানুষ অবাক হয়ে যাবে যে বাঙালিদের দ্বারা পরিচালিত খবরের কাগজ রামকৃষ্ণকে সমালোচনা করছে, আর খোদ ইংরেজদের দ্বারা পরিচালিত স্টেটসম্যান রামকৃষ্ণের তার যে শরীর চলে গেছে, তার ভস্মাস্থি চলে আসছে কাঁকুড়গাছিতে রামদত্তের বাড়ি থেকে, তার বর্ণনা দিচ্ছেন, তিনি চৈতন্যলীলা দেখতে গেছেন তার বর্ণনা দিচ্ছেন, রবীন্দ্রনাথের সঙ্গে এক বাড়িতে আর দেখা হয় কাশীশ্বর মিত্রের বাড়িতে, তার বর্ণনা দিচ্ছেন ইংরেজি কাগজ। তারা কিন্তু রামকৃষ্ণকে আবিষ্কার করছেন নতুন করে, আর বাঙালিরা ছিদ্রান্বেষণে ব্যস্ত, তারা বলছেন লোকটা শিগ্রপ্রেণী, লোকটার মৃগী হয়েছে, লোকটি যা বলছে একই কথা। আর যারা, যেমন ধরো তুমি কলকাতায় তিনি যখন এলেন প্রথম রামচন্দ্র দত্তের বাড়িতে, প্রথম কলকাতা আগমন শুনেই যারা কুলীন ব্রাহ্মণ তারা বলেন আমরা যাব না, কৈবর্তের মন্দিরের পূজারি। যারা অন্য ব্রাহ্ম ব্রাহ্মণ তারা বললেন আরে ও তো পরম অংশ, গ্রেট গুজ, ওর কথা কি শুনতে যাব। ওই কৈবর্তের মন্দিরের পূজারি সেটাই অন্তরায় হয়ে দাঁড়ালো, তিনি কি বলবেন সেটা কিন্তু কেউ শুনতে চাইলো না, যারা শুনলো তারা কিন্তু আনন্দে ভরে গেল। রামকৃষ্ণের তো এটাই বৈশিষ্ট্য, কেউ যদি ডুবে যায় সে আনন্দকে স্পর্শ করতে পারে। আর জীবনে আনন্দ স্পর্শ করার জন্যই তো এত চেষ্টা, আমরা সুখকে আনন্দ ভেবে ফেলি, মনে করি আইসক্রিম খাওয়াটা আনন্দ, আনন্দ নয় ওটা সুখ, ওটা কিছুক্ষণ পরে চলে যায়। ও সে দুঃখ ভ্রমণ তীর্থ গমন মন উচ্চারণ করো না হে, তুমি ত্রিবেণী সঙ্গম স্নানে শান্ত হও না মূলাধারে, কি দেখো কমলাকান্ত মিছে ভ্রম এ সংসারে, ওই বাজি করে চিনলে না রে যে ঘটে ঘটে বিরাজ করে। যখন ওই বাজি করের ধারণাটা হয় তখন সীমার মাঝে একটি মানুষ অসীমে স্পর্শ পায়, সেই মুহূর্তেই তার পুনর্জন্ম হয়, সেই মুহূর্তেই সে দ্বিজ হয়ে যায়। রবীন্দ্রনাথের ভাষায় সে যখন সর্বজনীন হচ্ছে তখন তার দ্বিতীয়বার জন্ম হয়। অনেক বলে ফেললাম মনে হয়। না না, আমরা তো আরো শুনতে চাই, মানে আমাদের হচ্ছিল কি এটা এমন অনন্তের ছোঁয়া পেয়েছি তোমার কথা থেকে, সেই জন্য মনে হচ্ছে এটা যেন চলতেই থাকুক, অনন্ত চলুক, সেটা সারা রাত ব্যাপীও হতে পারে। এত সুন্দর ভাবে তুমি এটাকে একটা যুগকে পুরো আমাদের চোখের সামনে নিয়ে এলে। তো যেহেতু তুমি একজন সাংবাদিক, যদি তোমার মনে থাকে তুমি যে প্রশ্ন মানে করলে, সেই সময় যে সাহিত্যগুলো বলছিলে বা পরনিন্দা পরচর্চা চলছিল সেইগুলো কিরকম কিরকম, যদি তোমার কিছু ধরো কলকাতার নব বাবু বিলাস, এই যদি তুমি পড়ো,
দেখবে কিরকম ছিল নববিবি বিলাস। তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, কালী পুজোর সন্ধ্যেবেলা বুঝলে, বাগবাজারের একটা বাড়িতে বর্ধিষ্ণ পরিবারে সকাল থেকে সকলেই নেশা করে আছে, এবং কি হতো জানো, এই যে দেয়ালে সিদ্ধির সন্দেশ লাগানো থাকতো বুঝলে, বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী বাড়ির কাজের লোক উপস্থিত সবাই সেই বারবার দিনে সিদ্ধির সন্দেশ খেত। সিদ্ধির সন্দেশ খেলে কি হয় কেউ জানে না, নেশাগ্রস্ত হয়ে পড়তো। তখন কর্তামার মনে হলো যে যিনি পুরোহিত ছিলেন তিনি মার ঠ্যাংটা নিয়ে বাড়ি চলে গেছেন, মা কালীর এখন পা নেই, মা কালীর পা ছাড়া দাঁড়িয়ে আছে, কারণ তিনি বিপুল মদ খেয়েছেন। এবং সেই বাড়িতে পুরোহিতকে ডেকে পাঠানো হলো যে তার ঠ্যাংটা মা কাটবেন। ওয়ারেন হেস্টিংস এর কাছে খবরটা গেল, তিনি পুজো বন্ধ করে দিয়েছিলেন যে চলবে না পুজো। একই কথা, এই যে পুজো বাদ দিয়ে নেশা করা, মা কালীর মধ্যে অনন্ত সেটার ইচ্ছে নেই, মা দুর্গা যে অসুরকে মারছেন সে অসুর যে আমাদের ভেতরে দরকার নেই। তুমি যদি শিবকৃষ্ণ দার বাড়িতে যাও দেখবে তার যে চালিটা সেটা সেই যুগে হ্যানোভার থেকে নিয়ে আসা হয়েছিল, সোনার জল করা চালি, এখনো সেই চালিটা লাগানো হয়। ফলে পুরোটাই হচ্ছে লোক দেখানো, এক্সিবিশনিজম। বিবেকানন্দ শূদ্র জাগরণ প্রসঙ্গে ভাববার কথা গ্রন্থে লিখছেন, এখন চেষ্টায় তেজ নাই, উদ্যোগে সাহস নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আশা নাই, দাসত্বে অরুচি নাই, অপমানে ঘৃণা নাই, আছে স্বার্থ বুদ্ধি, আছে দুর্বলের যেন তেন প্রকারেণ সর্বনাশ সাধনের ইচ্ছা, আর বলবানের কুক্ষুরবধ পদলে হন। এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে, যোগ পৈশাচিক আচারে, সভ্যতা বিজাতীয় অনুকরণে, কর্ম পরের দাসত্বে, ভাষার উৎকর্ষ ধনীদের অত্যদ্ভুত চাটুবাদে বা জঘন্য অশ্লীলতা বিকিরণে। তখনকার সাহিত্য, তখনকার তুমি জীবন দেখো, অনুপমা দেবীর ইতিহাস পড়ো, দেখবে একটি বিধবাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, বাল বিধবা, জল দেওয়া হচ্ছে না, মাটি চেটে সে একটু তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। এই ছিল সমাজ, এই ছিল সমাজের অন্ধকার দিক। রামকৃষ্ণ সেখানে আলো নিয়ে এলেন, এবং যে শহর জড়তার পিছনে ছুটেছে তিনি সেই শহরকে আধ্যাত্মিকতায় ভরিয়ে দিলেন। আমরা তো সেই আশীর্বাদে ধন্য হয়ে আছি সমস্ত আমরা যারা গৃহস্থ সংসারী মানুষ। তবে এটুকু বলতে পারি যে তোমার উপর যে সেই আশীর্বাদ ফলিত হয়েছে সেটা তোমার বাক মানে কথার যে এত সুন্দর কথা বলা, এবং সব থেকে বড় হচ্ছে তোমার এই মেধা, একটার পর একটা জিনিস গেথে গেথে এত সুন্দর কি করে তুমি মনে রাখতে পারো, এটা নিশ্চয়ই ঈশ্বরের প্রসাদ বা আশীর্বাদ তোমার উপর রয়েছে, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। আমার মনে হয় সঞ্জয় যদি কিছু বলতে চায় সেটা বলে, তাহলে আমরা পরের দিনের অনুষ্ঠানটা সকলের কাছে জানিয়ে আমরা শেষ করব। সঞ্জয়, তরুণকে প্রশংসা করে আমি মানে গঙ্গা জলে গঙ্গা পূজা করবো না তো, অত্যন্ত প্রিয় বাল্য বন্ধু। তবে আমার দু একটা কথা আছে এখানে, সেটা আমি তরুণকে সাউন্ডিং বোর্ড হিসেবে জিজ্ঞেস করছি। প্রথম এটা নিয়ে যদি তরুণ কিছু বলে, এবং সেকেন্ডটা আমি পরে বলছি। প্রথমটা হচ্ছে গিয়ে আমার নিজের যা সীমিত ক্ষুদ্র সীমিত পড়াশোনা, তাতে মনে হয়েছে ভারতবর্ষের এমন একটা সময় এসে গেছিল, এবং সেটা হয়তো এখনও কিছুটা বর্তমান আছে, যেটা এই পয়লা জানুয়ারির কল্পতরুর যে যে মানে যে ফেনোমেননটা হয়েছিল, ফেনোমেনন কথাটা তুই ইউজ করেছিস, তো গৃহীকে আবার তার পূর্ণ গৌরবে সুপ্রতিষ্ঠিত করা। ভারতবর্ষের যে সনাতন ধর্মের কথা বারবার বলে আসছিস, যে সনাতন দর্শনের কথা বলে আসছিস, ঋষিদের কথা বলেছিস, ঋষিরা কিন্তু গৃহী ছিলেন, দেবের নট সন্ন্যাসীস, তারা কিন্তু প্রত্যেকে গৃহী ছিলেন, এবং তাদের মুখে উচ্চারিত হয়েছিল সিন্নন্ত বিশ্বামৃত সুপুত্রা, তাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল উপনিষদ। সেই সেই ট্র্যাডিশন, সেই ধারা কিন্তু বিনষ্ট হয়ে যায় পরবর্তীকালে, গৃহীরা যেন মানে তারা
তারা সংসার করছে, তারা সন্তান উৎপাদন করছে, তারা দে আর কন্ডেমড অ্যাজ ইফ অ্যান্ড দে হ্যাভ টু লুক ফর লিবারেশন টু দ্য সন্ন্যাসিজ অর হোয়াট এভার, এইরকম একটা ধারণা হয়ে গিয়েছিল। সন্ন্যাসীরা আমাদের অত্যন্ত পূজনীয়। আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দ একজন অত্যন্ত একনিষ্ঠ ভক্ত বলতে পারেন, তাও বলছি যে সন্ন্যাসীদের তো তিনি তৈরি করেছিলেন ঠাকুর, সেটা তুই বললি, তো গৃহীদের তৈরি করার একটা মন্ত্র ওখানে উনি দিয়ে গেলেন, সো দ্যাট দে গেট ব্যাক দেয়ার অরিজিনাল পজিশন। কারণ আজকেও কিন্তু আমরা ভারতীয় হিসেবে আমাদের নিজেদের পরিচয় দিই গোত্র দিয়ে, যে গোত্র কিন্তু ট্রেসেস আস ব্যাক টু আ পার্টিকুলার ঋষি হু ওয়াজ আ গৃহী অ্যান্ড হু ক্রিয়েটেড আ প্রজেনি। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা কোনো অপমানের বিষয় নয়, এটা কোনো হীনমন্যতার বিষয় নয়। আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি এই কথাটা বারবার বলতেন, দ্য হাউস হোল্ডার্স হ্যাভ টু বি রেস্টোর্ড টু দেয়ার প্রিস্টাইন গ্লোরি। সেই জন্য তিনি আমাদের কাছে বারবার বলতেন যে তার যে পরম গুরুদেব ব্রহ্মর্ষি সত্যদেব, যিনি একজন গৃহী ছিলেন, তার অসামান্য গ্রন্থ শ্লোক বাই শ্লোক ব্যাখ্যা চণ্ডীর সাধন সমর, সেটিকে পড়তে, সেটিকে অনুধাবন করতে। তো এই যে গৃহীকে তার পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করায় ঠাকুরের এই দিনটি এক পয়লা জানুয়ারি এবং কল্পতরু ফেনোমিনন, এটার একটা বিরাট উল্লেখযোগ্যতা আছে। এই নিয়ে যদি তুই কিছু বলিস, এক নম্বর। এবং দু নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, চেতনা থেকে চৈতন্যের অভিযান ছিল আজকে আমাদের বিষয়। আমার নিজের আবার সীমিত ধারণায় এই বিষয়ে দার্শনিক হিসেবে, মহাচিন্তাবিদ হিসেবে এবং স্পিরিচুয়ালিস্ট হিসেবে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন বর্তমান ভারতে লাস্ট 100 ইয়ার্সে শ্রী অরবিন্দ, ইভোলিউশন অফ কনসিয়াসনেস অ্যান্ড হিউম্যান সাইকেল। শ্রী অরবিন্দ কীভাবে ঠাকুর এবং স্বামীজি দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন, এটা যদি কয়েকটা কথা আমাদের কাছে তুই শোনাস, আমার এই দুটোই অনুরোধ তোর কাছেই। এবার তোর তোর করে ছেড়ে দিচ্ছিস, ইজ আপ টু ইউ। আমি প্রথমটা বলি, আসলে ইংরেজি শিক্ষাটা আমাদের তো অভিশাপের কারণ হয়েছিল, আমাদের অভিশাপের কারণ হয়েছে। আমরা মুখে যতই বলি না কেন, এই শিক্ষা আমাদের যত ভালো করলো তাতে অনেক বেশি খারাপ করলো, আমাদের গ্লোরিফাইড ক্লার্কে পরিণত করলো। এবং এই যে অতীতটাকে কেটে দিল না, বিবেকানন্দ গিয়ে বললেন যে তোমরা সাহেবদের, যে তোমরা আমাদের উপর এত অত্যাচার করেছো, কয়েকটা অ্যাটলান্টিক ওশান শুকিয়ে যাবে তোমাদের এই পাপ ধুতে। একটা মানুষকে তার মধ্যে হীনমন্যতার বীজ ঢুকিয়ে দেওয়া, এই যে কি ভয়ঙ্কর ব্যাধি, যে ভয়ঙ্কর ব্যাধি তো এখনো গেল না। ধর স্বাধীনতার তো প্রায় 75 বছর হতে চললো, নিজের ভাষায় কথা বলাটা একটা অমার্জনীয় অপরাধে পরিণত হয়েছে। একটি বাচ্চা সে ইংরেজি মাধ্যমে পড়ে বলে ফেলুদা ইংরেজিতে পড়ে, সে জানে না রাজশেখর বসু কি, যেহেতু ইংরেজিতে অনুদিত হয়নি, যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে অনুদিত হয়নি বা কম হয়েছে, সে দিবারাত্রির কাব্য পড়ে না, সে পড়ে না আমাদের অন্যান্য সাহিত্যিকদের লেখা যারা বিরাট ছিলেন। কেন? কারণ এই মাতৃভাষার প্রতি অবজ্ঞা, যে নিজের ভাষাকে অবজ্ঞা করে সে সভ্যতাকে অবজ্ঞা করে। এবং গৃহীরা আস্তে আস্তে জড়ে পরিণত হচ্ছিলেন। কোনো বাড়িতে ঠাকুর কি বলছিল, একটা খুব সাধারণ উদাহরণ দি, ঠাকুর বলছেন দেখো আমরা ভাবতে পারি না, বলছেন একটি বা দুটি সন্তান হলে স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে, বলছেন কথামৃতে আছে, কেন বলছেন, বার্থ কন্ট্রোল তো তখন নেই, কিন্তু বলছেন এই যে রেস্ট্রেন্ট যদি মানুষ না হয় তাহলে তো বাবা রবীন্দ্রনাথের 14টা ছেলে মেয়ে, বিবেকানন্দের 11টা ছেলে মেয়ে বাড়িতে, বুঝতেই পারছো এই রেস্ট্রেনমেন্টের মধ্যে আমরা জড় সভ্যতায় দীক্ষিত হলাম। তাই গৃহীকে তার নিজের স্মৃতি, তাদের যে মূলটা সেটাকে স্মরণ করিয়ে দিলেন, সেটি দরকার ছিল, কারণ গৃহীরা তো পার্টিসিপেট করবে ইন সোশ্যাল চেঞ্জ। তার বাড়িতে যদি দর্শন না হয় তাহলে বাচ্চাটি বড় হবে না, বাচ্চারই সাধু হবে না, বাচ্চারই পরহিতায় কাঁদবে না, ওই সভ্যতা আটকে যাবে। এখন যেটা হয়েছে, এখন সবচেয়ে বড় সমস্যা কি, হ্যাভিং এভরিথিং হ্যাড নান,
সব আছে, বিলাস আছে, বৈভব আছে, অর্থ আছে, প্রতিষ্ঠা আছে, কিন্তু নেই কি, নেই হৃদয়। পাগলার মতো মানুষ ছুটে বেড়াচ্ছে। রাসেলের কথা, দোজ হু হ্যাভ লাভ ক্যানট সেল ইট, দোজ হু ডোন্ট হ্যাভ লাভ ক্যানট বাই ইন দ্য মার্কেট। যদি কিনতে পাওয়া যেত, যে বাবা সাবানের বা মতন একটা ভালোবাসা কিনতে পাওয়া গেল, গায়ে মেখে ফেললেই ভালোবাসা হয়ে গেল, বেঁচে যেত সভ্যতা, যে ভালোবাসা মেখে ফেললুম গায়। সোফিয়া লরেন তার আত্মজীবনীতে লিখছেন যে এত তো নাম যশ প্রতিষ্ঠা শান্তি পেলাম না। রাসেলের কথা, তার যে অটোবায়োগ্রাফি, সেখানে তিনি বলছেন ছুটে বেড়ালাম, থ্রি প্যাশনস সিম্পল বাট ওভারওয়েলমিংলি স্ট্রং হ্যাভ গভর্নড মাই লাইফ। এই যে ছুটে বেরিয়েছি জীবনে, গোটা জীবন ছুটে বেড়ালেন, শান্তি তো পেলেন না, 98 বছরের দীর্ঘ জীবনে শান্তির অধরা থেকে গেল, কেন পেলেন না, মনে থিতু হতে পারলেন না বলে। লংিং ফর লাভ, সার্চ ফর নলেজ, অ্যান আনবেয়ারেবল পিটি ফর দি সাফারিং অফ ম্যানকাইন্ড, এই তিনটে অভাব কি নেই, নেই স্পিরিচুয়ালিটি। রাসেলরা মনে করলেন স্পিরিচুয়ালিটি মানে গড, এবং ওদের গড তো আমাদের গড নয়। স্বামীজির ভাষা, আমরা ভগবানকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিইনি, আমাদের পাপ কিসে যদি আমরা দুর্বলকে অত্যাচার করি, যদি আমরা একটি বিধবাকে ঠকাই, সেটা পাপ। আর দ্বিতীয় যে প্রশ্ন করলি, শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ অসাধারণ। তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, তখন একটি অসাধারণ কথা বলেছিলেন যে ইংরেজরা আমাকে নানাভাবে অপমান করল, নানাভাবে পর্যদুস্ত করলেন, এর ফলটা কি হলো, আই ফাউন্ড গড, আমি ঈশ্বরকে পেয়ে গেলাম। এই যে দেশের অনন্ত মানুষ, তার সঙ্গে আমার সংযুক্তিকরণ হলো, আমাকে ইংরেজরা পর্যদুস্ত করলো, অপমান করলো, ঘৃণা করলো, অত্যাচার করলো, কিন্তু আমি ফলস্বরূপ মানুষকে পেয়ে, আই ফাউন্ড গড, আমি ভগবানকে পেয়ে গেলাম। এই যে শ্রী অরবিন্দের চর্চা, এটাও আমাদের দেশে ঠিকভাবে হলো না, কারণ ওই ক্লাসরুমের মধ্যে আটকে গেল। আমাদের সবচেয়ে মুশকিল হচ্ছে যে আমরা সব কিছু ক্লাসরুমের মধ্যে আটকে ফেলি, তার বাইরে দর্শনের ভালো ছাত্র মানে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম, ব্যাস, খেলা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে। জীবনের সঙ্গে তার কোনো যোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগ নেই, জীবন চর্চার সঙ্গে কোনো যোগ নেই, জীবনটা ছন্দহীন। ছন্দ যদি না, কারণ প্রকৃতির মধ্যে তো ছন্দ যায়নি, প্রকৃতি তো প্যান্ডেমিক হয়নি রে বাবা। পাখির মধ্যে ছন্দ আছে, মাছের মধ্যে ছন্দ আছে, হাওয়ার মধ্যে ছন্দ আছে, গাছের মধ্যে ছন্দ আছে, ছন্দ গেল মানুষের মধ্যে। কেন ছন্দ গেল, কারণ সে পাশের মানুষটার দিকে তাকালো না, পাশের মানুষটার দিকে তাকালো না, তার কথা ভাবলো না, সে রামগরুর ছানার মতো দরজাটা বন্ধ করে দিয়ে বলল, হাসির কথা শুনলে বলে হাসবো না, না না না, ব্যাস, 14টা বেজে গেল সভ্যতা। আমি এক মিনিট তরুণ, আরেকটা কথা যেটা মানে এই কথা কন্টিনিউ করে আর কি, মানে শ্রী অরবিন্দ কিভাবে ঠাকুর স্বামীজি দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন যদি একটু বলিস অল্প। দেখ, শ্রীরাম, শ্রী অরবিন্দ তো সেইভাবে কিছু বলেননি, শোনা যায় যখন আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন তখন স্বামীজির সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং স্বামীজি কর্মযোগটি তাকে বলেছেন, কিন্তু অনেক বহু বাক্যে বা বহু শব্দে তিনি সেটা বলেননি। যখন চলে যাচ্ছেন পণ্ডিচারিতে, তখন খবর পেলেন যে মৃণালিনী দেবী যখন চন্দননগরে চলে যাচ্ছেন, তখন সারদামার কাছে গেলেন, তিনি চিঠি লিখলেন, অ্যাট লাস্ট শি হ্যাজ গট দ্য বেস্ট রিফিউজ। কিন্তু শ্রী অরবিন্দ খুব বেশি করে ঠাকুরমা স্বামীজির কথা কিন্তু বলেননি, লেখার মধ্যে দিয়ে বলেননি, কিন্তু অবশ্যই ইনফ্লুয়েন্স হয়েছিলেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই সেখানে। শুনেছি, আমার এই এই সূত্রটা বলতে ইচ্ছা করছে, আমার কাছে খোলা আছে জায়গাটা। ইট ওয়াজ ইন রিলিজিয়ন ফার্স্ট দ্যাট দ্য সোল অফ ইন্ডিয়া অ্যাওক অ্যান্ড ট্রায়াম্পড, দেয়ার ওয়্যার অলওয়েজ অলওয়েজ গ্রেট ফোররানার্স, বাট ইট ওয়াজ ওয়েন দ্য ফ্লাওয়ার অফ দ্য এডুকেটেড ইউথ of Calcutta bowed down at the feet of the illiterate Hindu ascetic, a self-illuminated ecstatic and mystic without within court, without a single trace or touch of the alien thought or education upon him, that the battle was won. The going forth of Vivekananda
marked out by the master as a heroic soul destined to take the world between his two hands and change it. It was the first visible sign to the world that India was awake, not only to survive but to conquer. তো আমি এটা তোর কাছেও শুনেছিলাম, তো আমার মনে হলো যে এটা একটু বলি যে এই শ্রী অরবিন্দ সম্বন্ধে আমাকে বলতে দিস, তাহলে শ্রী অরবিন্দের যে মানবিক দিকগুলো সেগুলো নিয়ে অসম্ভব বলা যায়। আমার কিছু কিছু পড়াশোনা আছে, বিশেষ করে অরবিন্দ ঘোষ মানে 1893 সালে যখন তিনি বরোদায় জরিপ বিভাগে কাজে যোগ দিলেন এবং পরে যখন বরোদা কলেজের মাস্টারমশাই হলেন, ইন্দুপ্রকাশ যখন লিখলেন নিউ ল্যাম্পস ফর দি ওল্ড, এবং সেইখান থেকে আলিপুর বোমার মামলার মুক্তি অবধি আমার পড়াশোনা আছে কিছুটা, সেইখানে যদি আমরা দেখি অরবিন্দকে, তাহলে অসাধারণ অসাধারণ তুলনা না। এবং মনে রাখতে হবে 1903 সালে তিনি জাপানি ইন্টেলেকচুয়ালদের সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলেন এবং অসাধারণ আইডিয়ালিস্ট ফিলোসফার ছিলেন, অসাধারণ ছিলেন। এটা একদিন পরে একটা নিশ্চয়ই হবে। আর একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 12 জন সন্ন্যাসী যে যার ঠাকুরের সঙ্গে অন্তরঙ্গ ছিলেন, তাদের তারা তো একটা রামকৃষ্ণ ধারা তৈরি করলেন বা তাদের কথা আমরা কিছু কিছু শুনেছি, কিন্তু এই যে কজন গৃহস্থকে উনি আশীর্বাদ করলেন, তাদের পরবর্তীকালে তারা কি একটা রামকৃষ্ণ ধারা তৈরি করতে পারলো বা তাদের কথা কি আমরা কোথা থেকে জানতে পারবো যদি একটু জানাও? গিরিশচন্দ্র ঘোষের উপর তো অসাধারণ বই আছে, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের বই আছে, স্বামী চেতনানন্দজির ইংরেজিতে বই আছে, গিরিশ মানুষ আছে উৎপল দত্তের, গিরিশ রচনাবলী আছে, গিরিশচন্দ্র সম্বন্ধে জানাই যায়, বলরাম বসুর ওপরও বই আছে, রামকৃষ্ণ মিশন প্রকাশ করেছে, অধরলাল সেনের ওপরও বই আছে, চটি বই, অক্ষয় কুমার সেনের তো পুঁথি আছে, সে পুঁথির মধ্যে পুঁথি কারকে জানা যায়, দানাকালী সম্বন্ধেও একটা চটি বই আছে, গৃহীদের সম্বন্ধেও জানা যায়, মানে যদি কারোর ইচ্ছে থাকে তাহলে এখনো বই অনেক আছে, সকলের সম্বন্ধেই পড়ে জানা যায় আর কি তাদের তারা কিরকম ছিলেন। দেবেন মজুমদারের উপর তো অনেক লেখা আছে, তার তো একটা নিজের একটা আশ্রম আছে এন্টালিতে। আচ্ছা, আমরা আমরা কখনো তোমার কাছ থেকে ঠাকুরের যে পার্শ্বদ যে 12 জন ছিলেন সেই 12 জনের উপরে কিছু আমরা নিশ্চয় শোনবার চেষ্টা করব। তবে আজকে তুমি আমাদের যেভাবে উত্তরণে নিয়ে গেছো, এরপরে কথাগুলোকে আর বাড়িয়ে লাভ নেই বলে আমার মনে হচ্ছে। আমরা শুধু একটু জানিয়ে রাখি, আগামী দিন মানে 10ই জানুয়ারি সামনের রবিবার সন্ধ্যা 8টায় আমরা আবার মিলিত হব। সেদিনে আমাদের বিষয় হচ্ছে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা। বলবেন আইআইটি খড়গপুরের প্রফেসর ডক্টর জয় সেন। তো সেই বিষয়ে বলবার জন্য উনি আসছেন, উনি খুব বিখ্যাত মানুষ এবং অসাধারণ কাজও করছেন। আপনারা সকলে আমাদের সঙ্গে সামিল হবেন এইটুকু আপনাদের কাছে জানিয়ে, সঞ্জয়ের আশা করি আর কিছু বলার নেই, আমরা তাহলে আজকে শেষ করব। যে বিষয়টা সেটা ইংরেজিতে হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারিটিস এন্ড রেসিপ্রোসিটিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন, এন্ড রেসিপ্রোসিটিস অফ সায়েন্স এন্ড রিলিজিয়ন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা, শোনবার জন্য সমানে আগ্রহী থাকবো। একের পর এক বিষয় ওনারা উনি নিশ্চয়ই প্রতি মাসে একটা করে আমাদের শোনাবেন, এই প্রতিশ্রুতি উনি আমাদের দিয়েছেন, আপনাদের সামনে আমি সেটা আরেকবার ওনার কাছ থেকে নিয়ে নিলাম সেই প্রতিশ্রুতি। আমরা পরবর্তীকালে আবার তরুণকে নিশ্চয়ই আপনাদের সামনে আনবো। আজকে এখানে শেষ করছি, শুভরাত্রি।